স্পেসিফিক কার্ডিয়াক অ্যারিথমিয়া, অর্থাৎ কার্ডিয়াক অ্যারিথমিয়া থাকলে আমাদের মাথায় প্রথমে আসবে কোনো কার্ডিও পালমোনারি ডিজিজ আছে কিনা, যদি না থাকে নর্মাল হার্ট থেকেও হতে পারে। অ্যাবসেন্স অফ সিগনিফিকেন্ট কার্ডিওপালমোনারি ডিজিজ অফেন বাট নট অলওয়েজ সাজেস্ট এ বিনাইন কজ অফ এ কার্ডিয়াক রিদম ডিস্টারবেন্স। জুডিসিয়াস ইউজ অফ নন ইনভেসিভ ডায়াগনোস্টিক টেস্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন দ্য ইভালুয়েশন অফ পেশেন্ট উইথ অ্যারিথমিয়াস, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ইসিজি, পার্টিকুলারলি ইফ রেকর্ডেড এট দ্য টাইম অফ সিমটমস। যদি অ্যারিথমিয়া যখন হবে, অর্থাৎ পেশেন্ট যখন সিমটোমেটিক হবে, তার পালপিটেশন হবে, সে যখন বুঝতে পারবে, তখন যদি ইসিজি করা হয় তাহলে অ্যারিথমিয়া ডায়াগনোসিস এর জন্য এবং ইভালুয়েশনের জন্য সবচেয়ে বেশি কস্ট ইফেক্টিভ হয়। সাইন অ্যান্ড সিমটমস কি কি নিয়ে আসতে পারে? পালপিটেশন নিয়ে আসবে মোস্ট কমন, সিনকোপ নিয়ে আসতে পারে, পি সিনকোপ অ্যান্ড অল্টার লেভেল অফ কনসিয়াসনেস, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট and aborted sudden cardiac death. Physical findings and clinical laboratory test korbo. Ki ki korte pari? Cardiac imaging, resting ECG, halter monitoring, stress ECG, head up tilt table test, and invasive electrophysiologic testing. These are the tests to do in a patient presenting with arrhythmia. অ্যাপ্রোচ টু স্পেসিফিক সিমটমস অর কন্ডিশন, যদি পেশেন্টের কার্ডিয়াক অ্যারিথমিয়া থাকে, তারা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট সার্ভাইভাল হয়ে আসতে পারে, সিনকোপ নিয়ে আসতে পারে, অথবা ব্রেডি অ্যারিথমিয়াস, টেকি অ্যারিথমিয়াস অ্যান্ড অ্যাথলেটস উইথ অ্যারিথমিয়া নিয়ে আসতে পারে। সাইন অ্যান্ড সিমটমস এর মধ্যে কি আছে? পেশেন্ট উইথ কার্ডিয়াক অ্যারিথমিয়াস এক্সিবিটস এ ওয়াইড স্পেকট্রাম অফ ক্লিনিক্যাল প্রেজেন্টেশন রেঞ্জিং ফ্রম অ্যাসিমটোমেটিক ইনসিডেন্টাল ইসিজি অ্যাবনর্মালিটিস টু survival from sudden cardiac arrest. একটা অ্যাসিমটোমেটিক পেশেন্ট থাকতে পারে, কিন্তু তার দেখা গেল যে ইসিজি করে তার তার অ্যারিথমিয়া আছে, আবার দেখা গেল যে নর্মাল চলতেছে, তার হঠাৎ করে সে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে আসতে পারে। The present features may vary from circumstances and arrhythmias are common in the setting of cardiovascular and medical disease, leading to overlap of symptoms and signs. The history is key to detecting the evolution of the patient. In general, the more severe the presenting symptoms, the more aggressive are the evolution and treatment. যদি কার্ডিয়াক অ্যারিথমিয়ার কারণে সিমটম যদি বেশি সিভিয়ার হয় তাহলে আমরা তাকে অ্যাগ্রেসিভ এবং ইভালুয়েশন করতে হবে এবং ট্রিটমেন্ট দিতে হবে, আর মাইল্ড সিমটম থাকলে ওইভাবে আগাইতে হবে। Loss of consciousness, believed to be cardiac origin, typically mandates an exhaustive search for the etiology and may require invasive device-based diagnostic evaluation and treatment. যদি কোনো patient unconscious হয় due to cardiac origin যদি চিন্তা করি আমরা, তখন অবশ্যই তাকে তার ইটিওলজির জন্য ইনভেসিভ এবং ডিভাইস বেসড যত ডায়াগনস্টিক টুল আছে সব ইউজ করে আমাদের কনফার্ম হতে হবে দিস ইজ ডিউ টু কার্ডিয়াক কজ। দ্য প্রেজেন্স অফ স্ট্রাকচারাল হার্ট ডিজিজ অ্যান্ড প্রায়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন অফেন ডিক্টেটস এ চেঞ্জ ইন দ্য অ্যাপ্রোচ টু দ্য ম্যানেজমেন্ট অফ সিনকো অর ভেন্টিকুলার অ্যারিথমিয়াস। কোনো যদি স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকে, যদি কারো যদি HOCM থাকে অথবা MI হিস্ট্রি থাকে, তখন অ্যাপ্রোচ করতে এবং ম্যানেজ করতে সুবিধা হয় বেশি আমাদের, তখন আমাদের ডায়াগনস্টিক DD গুলো কমে আসে। যদি কারো HOCM থাকে অথবা স্ট্রাকচারাল অন্যান্য হার্ট ডিজিজ থাকে, কারো যদি বালবোলা হার্ট ডিজিজ থাকে, তখন যদি এক ধরনের হয় তখন DD, আর যদি সবই নর্মাল থাকে তখন আমাদের ব্রড সেন্সে চিন্তা করতে হয়। Arrhythmias may not directly inform the prognosis of a patient, but it should heritable trait of an arrhythmia.
Most common arrhythmia patient always present with palpitation. Irregularities in the heart rhythm or an increase in the force of cardiac contraction. As occurs with a post-extrasystole beat, this perception can also exist in the setting of a completely normal cardiac rhythm. Patient who complain of palpitation describe the sensation of an unpleasant awareness of a forceful, irregular, or rapid beating of the heart. Many patients are acutely aware of any cardiac irregularity, whereas others are obvious. Even two long runs of a rapid BT or AF with rapid ventricular rates. কিছু কিছু পেশেন্ট আছে তাতে পালপিটেশন হলে সে নিজে নিজে হাতে রেড গুনবে গুনে এসে বলবে স্যার আমার পালপিটেশন হয় তখন আমার পালস রেট দেখছি যে একটার পর একটা মনে হয় যে একটা নাই ইরেগুলারিটিস সে কিছুটা ডিটেক্ট করতে পারে যদি পেশেন্ট এডুকেটেড হয় The latter is particularly noteworthy because if untreated, it may be associated with stroke or may produce a tachycardia induced cardiomyopathy. Or that patient with a long standing cardiac arrhythmia thake, tokhon tate BTBF hote pare, ebong jodi onek din tar jodi arrhythmia ia korte tokhon tachycardia induced cardiomyopathy hote pare. Tachycardia jonno demand ebong supply imbalance hoy এবং তখন মায়োপ্যাথি হয় বিশেষ করে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি তখন ডেভেলপ করতে পারে পেশেন্ট মে ইউজ টার্ম সাচ অ্যাজ পাউন্ডিং অর ফ্লিপিং সেন্সেশন ইন চেস্ট এ ফুলনেস অর পাউন্ডিং ইন দ্য থ্রট নেক অর চেস্ট অর এ পজ ইন দ্য হার্ট বিট অর স্কিপড এ বিট এই জিনিসগুলো নিয়ে আসবে পেশেন্ট এসে বলবে ধপ ধপ করে মারে অথবা বলবে যে কেমন একটা মানে বুকটা ভরে ভরে আসে অথবা বলবে যে হার্ট বিটের মধ্যে পজ থাকে বা স্পিড বিট বা একটা মিস বিট এটা কমনলি বলে আসে রেজাল্ট ফ্রম দ্য পজ আফটার এ পিবিসি অর দ্য রিসিটিং অফ সাইনাস রিদম আফটার এ প্রিমেচুর এট্রিয়াল কমপ্লেক্স এনজিটি Over such symptoms is usually the complaint that brings the patient to the physician's office. Premature atrial or ventricular complexes constitute the most common causes of palpitation. The premature atrial or ventricular complexes, most common cause of palpitation. If the premature complexes are frequent, or particularly if a sustained tachycardia is present, Patients are more likely to have additional symptoms such as lightheadedness, syncope or near syncope, chest discomfort, fatigue or shortness of breath. Jodi premature complex guli jodi frequent hoy ebong jodi sustained hoy tokhon these are the symptoms which will present that is lightheadedness বলবে মাথা পাতলা পাতলা লাগে সিনকোপে মাথা ঘুরাবে ডিসকমফোর্ট ফ্যাটিক শর্টনেস অফ ব্রেথ এগুলো নিয়ে আসবে লরিক্স ফিচার্স এর মধ্যে আছে কি কি আইসোলেটেড পালপিটেশন নট ইনডিউসড বাই এক্সারসাইজ অ্যাবসেন্স অফ স্ট্রাকচারাল হার্ট ডিজিজ এন্ড সিমটম সাচ অ্যাজ সিনকোপি অর চেস্ট পেইন নো ফ্যামিলি হিস্ট্রি অফ সাডেন কার্ডিয়াক ডেথ এন্ড নর্মাল টু এলভিসি দিজ আর দ্য Lorix features. Associated symptoms may be associated with the more ominous causes of palpitation chances. Syncope or chest pain. Do the syncope or chest pain thake, it is more dangerous. Presence of a structural heart disease thake, high risk patient or a documented arrhythmia and family history of sudden cardiac death. These are the high risk factors for arrhythmias. In the setting of structural heart disease, the differential diagnosis is brought.
the age of the patient and the presence of associated cardiovascular problems influence the nature of the symptoms. For example, SBT at a rate of 180 beats per minute can provide chest pain in a patient with coronary artery disease. At a patient with coronary artery disease, thake, আর তার হার্ট রেট যদি 120-এর মতো 180-তে যায় তখন তার চেস্ট পেন হবে, কিন্তু এই পেশেন্টের সিনকোপ হইতে পারে যদি অ্যাওর্টিক স্টেনোসিস থাকে, বাট অনলি মাইল্ড ব্রেথলেসনেস দিয়ে আসবে একটা হেলদি ইয়াং পেশেন্ট যদি হয় তখন। এর মেনি রেজাল্ট ইন এ মাইল্ড ব্রেথলেসনেস ইন এ আদারওয়াইজ হেলদি ইয়াং পেশেন্ট, অর্থাৎ একই জিনিস, অর্থাৎ 180 বিটস পার মিনিট নিয়ে আসলো এসবিটি ইয়াং এজ এ অনলি ব্রেথলেসনেস, অ্যাওর্টিক স্টেনোসিস থাকলে তার হবে সিনকোপি আর পি সিনকোপি, আর যদি অ্যাওর্টিক করোনারি আর্টারি ডিজিজ থাকে তার হবে চেস্ট পেইন নিয়ে আসবে। দ্য অনসেট অ্যান্ড অফসেট অফ পালপিটেশন ক্যান সাজেস্ট দ্য ইটিওলজি অফ দ্য অ্যারিথমিয়া, কিভাবে হয় এবং কিভাবে যায় এটা একটা ইটিওলজি অফ অ্যারিথমিয়া আমাদের ডায়াগনোসিসে হেল্প করবে। সাডেন abrupt onset, like a light switch turning on, is consistent with a paroxysmal tachycardia, such as atrial ventricular nodal reentry tachycardia, AVNRT. যদি একটা সাডেন অনসেট হয় তখন আমরা এটা AVNRT বলবো। Gradual spreading and slowing are more consistent with a atrial or sinus tachycardia. যদি তাড়াতাড়ি হয় তাহলে হলো এভিএনআরটি, আর যদি গ্রেজুয়ালি হয় তখন আমরা চিন্তা করবো এট্রিয়াল অথবা সাইনাস টেকিকার্ডিয়া। ইভেন টেকিকার্ডিয়াস দ্যাট স্টার্ট অ্যাব্রাপ্টলি ক্যান বিনাইন অ্যান্ড এন্ড উইথ এক্সট্রা বিটস অ্যাপিয়ারিং টু হ্যাভ এ মোর গ্রেজুয়াল অনসেট অ্যান্ড অফসেট, অর্থাৎ গ্রেজুয়াল অনসেট হলে আমরা এট্রিয়াল চিন্তা করবো। টার্মিনেশন বাই ভালসালভা maneuver or carotid sinus masses suggested tachycardia, incorporating nodal tissue in the reentrant pathway such as sinus node reentry, atrial ventricular reentry tachycardia or AVNRT. That eta diye amra SBT onekta diagnosis. Tachycardia often narrows diagnostic possibilities. And patient should be taught to count their radial or carotid pulse rate, noting whether it is regular or irregular. Patient যদি এসে বলতে পারে irregular, তাহলে আমাদের এক ধরনের diagnosis এর দিকে যাব, DD এর দিকে যাব। আর যদি সে এসে বলে যে না স্যার রেগুলার থাকে, তাহলে এসে এক ধরনের আমরা DD আমাদের তখন কোয়েন্সেস হয়ে আসবে, ছোট হয়ে আসবে আমাদের তখন DD লিস্ট। Ventricular rates of 150 beats per minute should always suggest the diagnosis of atrial flutter with twist to one atrial ventricular block, whereas most SBTs, such as those caused by AVNRT or AVRT, usually occur at rate exceeding 150 beats per minute. Patients with bradyarrhythmias may have symptoms of low cardiac output, including fatigue, weakness, dizziness, dyspnea and syncope. অর্থাৎ টেকিয়ারিথমিয়া এর পরে যদি ব্রেডিয়ারিথমিয়া নিয়ে আসে তারাও একই সিম্পটমস নিয়ে আসে, লো কার্ডিয়াক আউটপুটের, যেমন ফেটিক, উইকনেস, ডিজিনেস, ডিসনে এন্ড সিনকোপ। পালপিটেশন ক্যান রেজাল্ট ফ্রম অ্যান ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন অ্যাসোসিয়েটেড লংগার ভেন্টিকুলার ফিলিং টাইমস অ্যান্ড মে বি প্রমিনেন্ট সিমটমস ইন ব্রেডিকার্ডিয়া। পালপিটেশন অফ ব্রেডিকার্ডিয়াতে নিয়ে আসতে পারে ডিউ টু, তখন দেখা গেল যে কি পাউন্ডিং হার্ট হয় কেন, কারণ তার ডায়াস্টোলিক ফেজটা বাড়ে এবং কন্ট্রাকশন ফেজটা বাড়ে, এই কারণে তো পেশেন্ট বলবে যে আমার বুকের ভিতর ধপ ধপ করে মারে। ব্রেডিয়ারিথমিয়া ইজ আরবিটারি ডিফাইন্ড অ্যাজ হার্টবিট লেস দেন 60 বিটস পার মিনিট, 40-60 বিটস একটা ব্রেডিয়ারিথমিয়া আছে নিচে। পেশেন্ট মে প্রেজেন্ট সিনকোপি, presyncope and altered level of consciousness. এতক্ষণ আমরা বললাম palpitation নিয়ে present করে, এখন আমরা দেখতেছি patient may present with altered level of consciousness, যেমন syncope, commonly referred to as fainting or passing out, is a transient
self limited loss of consciousness and posture resulting from a drop in the blood pressure with cerebral hyperperfusion and should always prompt a search for a cause. যদি কোনো একটা সিনকোপি নিয়ে আসে তখন আমরা অবশ্যই তা কি কারণ হলো সেটা আমরা হ্যাঁ মিউট করো তোমাদের কথা শোনা যাচ্ছে তোমরা সবাই মিউট করে রাখো বাচ্চার কথা শোনা যাচ্ছে It is important to distinguish syncope from other causes of transient loss of consciousness. Syncope due to cardiac origin or seizure, metabolic disturbance or hypoglycemia or hypoxia or intoxication and cataplexy and pseudosyncope. These are the conditions which should be differentiated from the syncope. The etiology of the true syncope are varied with similarly diverse prognosis. The unheralded loss of consciousness in any patient, even if benign from the cardiac perspective. তোমরা মিউট করো তো একটু সাউন্ড শোনা যাচ্ছে এক্সট্রা সাউন্ড সবাই মিউট হও ক্লাস হচ্ছে কামাল সবাইকে মিউট হতে বলে দাও can be dangerous depending on the circumstances while driving a vehicle top of a flight or stairs অর্থাৎ loss of consciousness যদি any patient এর একটা benign হয়ে থাকে benign cardiac condition এর কারণে হয় থাকে কিন্তু সে যখন ড্রাইভিং এ থাকে অথবা কোনো ছাদের উপরে ওঠে অথবা নৌকাতে থাকে তখন যদি তার এই এই কার্ডিয়াক প্রিসিনকোপিটা দেখা দেয় তখন এটা ডেঞ্জারাস তখন দেখা যাবে অ্যাক্সিডেন্ট করে বসে আছে Because syncope can be a harbinger of the sudden cardiac death, it is important to identify cardiac from more benign cause of syncope. দেখা গেল যে খালি রাস্তায় নতুন গাড়ি ভালো ড্রাইভার তারপর অ্যাক্সিডেন্ট করলো দিস মে বি ডিউ টু এ কার্ডিয়াক অ্যারিথমিয়া সুতরাং পেশেন্ট কোন ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে শুধু যে সে নেশা করেছিল বা খুব খারাপ কি হাই স্পিডে গাড়ি চালাইছে এইসব জিনিস আমাদের চিন্তা করলে হবে না সাথে আমাদের তাদের কার্ডিয়াক অরিজিন কিনা এটাও খেয়াল রাখতে হবে এই জন্য ড্রাইভিং লাইসেন্সের আগে টেস্ট করতে হয় এবং কার্ডিয়াক স্ট্যাটাস তার দেখতে হয় যেমন কিছু কিছু ক্ষেত্রে প্রোফাইলেকটিক যেমন একটা ড্রাইভিং লাইসেন্স হেভি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে তার কার্ডিয়াক স্ট্যাটাস ফুল কার্ডিয়াক স্ট্যাটাস অ্যাসেস করতে হবে যেমন আগেকার আমলে সমুদ্রগামী জাহাজে উঠার আগে প্রোফাইলেকটিক্যালি অ্যাপেন্ডিক্সেক্টমি করা হতো কারণ গভীর সমুদ্রে যাওয়ার পরে দেখা গেল তার অ্যাপেন্ডিসাইটিস হলো তখন ফিরে আস্তে আস্তে 7 দিন লাগলো তখন দেখা গেছে যে তার মানে অবস্থা খারাপ হয়ে যায় অ্যাপেন্ডিসেক্টমি করতে এই জন্য গাড়িতে উঠার আগে বা ড্রাইভিং লাইসেন্স দেওয়ার আগে প্রত্যেকটা ড্রাইভারের কার্ডিয়াক স্ট্যাটাস অবশ্যই অ্যাসেস করা উচিত এখন যদি কোন একটা পেশেন্ট সিনকোপি নিয়ে আসে তখন ইমিডিয়েট ইভালুয়েশন এর কিছু ক্রাইটেরিয়া আছে দিস আর দা ক্রাইটেরিয়া ফর ইমিডিয়েট ইভালুয়েশন যেমন প্রেজেন্স অফ স্ট্রাকচারাল হার্ট ডিজিজ যদি থাকে যেমন হার্ট ফেলোর যদি থাকে কারো সিগনিফিকেন্ট লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন অর হাইপারট্রফি প্রায়র মায়োকার্ডিয়াল ইনফাকশন ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে আছে এক্সোশনাল সিনকোপ সিনকোপি ওয়াইল সুপাইন পালপিটেশন associated with syncope and family history of sudden death. These are the clinical features we should immediately evaluate. Electrocardiographic features মধ্যে আছে যদি ভিটি থাকে কারো বাইফিসিকুলার ব্লক অথবা ইন্টারভেন্টিকুলার কন্ডাকশন ডিলে যদি থাকে সাইনাস ব্রেডিকার্ডিয়া প্রি এক্সিস্টিং কিউআরএস কমপ্লেক্স প্রি প্রলং অর শর্ট কিউটি ইন্টারভেল ব্রুগাডা প্যাটার্ন অন ইসিজি টিউব ইনভার্সন and late potentials in right precordial leads, significant comorbidities such as anemia and electrolyte disturbance. These are the conditions for which should evaluate it. When caused by a cardiac arrhythmia, the onset of syncope is rapid. যদি একটা সিনকোপ নিয়ে আসে তখন এটাকে আমরা কিছু ইভালুয়েট করতে পারি কি এটা কার্ডিয়াক না নন কার্ডিয়াক The syncope is rapid high and duration is brief, with or without preceding aura. It is and is not
typically followed a post-ictal confusional state. These are the cardiac arrhythmia, characteristics of cardiac syncope due to cardiac cause. It can be associated with bodily injury if the patient fall from while unconscious. মানে পড়ে যায় যদি তখন তাকে তার বডিলি ইনজুরড হইতে পারে। Palpitations preceding syncope may support an arrhythmic cause of syncope, but often absent if the loss of consciousness is rapid. কার্ডিয়াক অরিজিনাল এসে বলতে পারে যে আমার পালপিটেশন হচ্ছিল, তারপর আর বলতে পারবো না, আবার অনেক সময় র্যাপিড হয়ে গেলে কিছু নাও বলতে পারে। সিজার অ্যাক্টিভিটি ইজ আনকমন অ্যান্ড অকার্স মোস্টলি আফটার প্রলং অ্যাসিস্টল অর র্যাপিড ভেন্ট্রিকুলার এরিথমিয়া। যদি ভেন্ট্রিকুলার এরিথমিয়া হয় অথবা প্রলং সিস্টল অ্যাসিস্টলে থাকে তখন তার সিজার হইতে পারে। সিজার ডাজ নট বিগিন উইথ অর অ্যান্টিসিপেটেড দ্য সিনকোপ, হোয়ারএজ and epileptic seizures convulsion movements start within seconds of the onset of syncope. Tongue biting or incontinence is also uncommon in cardiac syncope. In summary, syncope with early seizure activity is frequently caused by epilepsy, whereas later seizure activity is more likely caused by cardiac arrhythmia with cerebral hyperperfusion. The history of syncope should be elicited and be interpreted carefully, because older people who have fallen might deny loss of consciousness during the event because of retrograde amnesia. Common arrhythmic causes of syncope include bradyarrhythmic and causes of sinus node dysfunction or AP block and tachyarrhythmias, most often ventricular, but on occasion supraventricular. This is a supraventricular, then a pause, and this is a systole. In this time, patient may become syncopic. This is the pause area. Bradycardia can follow tachyarrhythmia. In patient with bradycardia tachycardia syndrome and treatment of both may be necessary. Or the bradycardia syndrome বা six and a syndrome যদি patient থাকে তখনও syncope নিয়ে আসতে পারে। যেমন এটা একটা tachycardia হলো, tachycardia হয়ে আবার bradycardia হলো, এটা tachybrady syndrome। একই সিজিতে দেখা গেল tachycardia আবার bradycardia, six and a syndrome যেটাকে আমরা বলে থাকি। Of the reflex syncopes, neurocardiogenic, carotid hypersensitivity and situational neurogenic is most common. It should be differentiated from syncope caused by orthostasis, which may be seen in autonomic failure, that is diabetes. অর্থাৎ অর্থোটিক হাইপোটেনশনের জন্য অনেক সময় আমাদের একটা সিনকোপি নিয়ে অটোনমিক ফেলোর এর জন্য হয়, যেমন ডায়াবেটিক লং স্ট্যান্ডিং ডায়াবেটিস এর পেশেন্ট হয়ে থাকে। Vasodepressor or cardio inhibitor syncope usually unfold more slowly. It can be preceded by manifestations of autonomic hypersensitivity such as nausea. এই autonomic কিছু hyperactivity দেখা দিতে পারে, যেমন nausea, abdominal cramping, diarrhea, sweating or vomiting. In fact, palpitation are common in these settings. On recovery, the patient may be bradycardic, pale, sweaty and fatty. Unlike the patient recovery from a Stokes-Adams attack or an episode of VT, who may be flushed and may have a sinus tachycardia, usually without persistent mental confusion. Palpitation and presyncope on standing can be symptoms of postural orthostatic tachycardia syndrome. Drug induced, that is orthostatic hypotension, bradyarrhythmia, and non-arrhythmic cardiac causes such as AS, HCM, pulmonary stenosis, pulmonary hypertension, and acute MI can be excluded by the history, physical examination, ECG, echo, and other laboratory tests. Non-cardiac causes of syncope often can be excluded by a
careful history such as hypoglycemia, TIA, and cytogenic. Sudden cardiac arrest and aborted sudden cardiac death. Sudden cardiac death is common. So a patient with cardiac arrhythmia can present with cardiac arrest or aborted sudden cardiac death. Sudden cardiac arrest and its common consequences, sudden cardiac death, is a major public health problem because of its frequency and demographics. Its impact is defined by the rule of 50s. Sudden cardiac death accounts for 50% of all cardiovascular death. Approximately 50% of all cardiovascular deaths are unexpected first expression of a cardiac disorder. Sudden cardiac death often strikes during the victim's productive years, accounting for up to 50% of years of potential life lost from the heart disease. This is the rule of 50. But the 50% of the cardiovascular death, 50% of sudden cardiac death, 50% of unexpected first cardiac disorder, এবং দেখতে গেলে প্রোডাক্টিভ লাইফের সময় সাডেন কার্ডিয়াক মিডল এজ একটা পেশেন্টের সাধারণত কার্ডিয়াক ডেথ হয়ে থাকে। সাডেন কার্ডিয়াক ডেথ কজড বাই কার্ডিয়াক অ্যারিথমিয়া ইজ মোস্ট অফেন দ্য রেজাল্ট অফ বিটি অর বিএফ বাট ক্যান রেজাল্ট ফ্রম প্রোফাউন্ড ব্রেডিকার্ডিয়া অ্যাজ মাইট বি অবজার্ভড ইন অর্থাৎ সাডেন কার্ডিয়াক ডেথ কার্ডিয়াক অ্যারিথমিয়াকে যদি আমরা কজ হিসেবে ধরি তাহলে আমাদের ভিটি অর বিএফ হিসেবে আনতে হবে তাছাড়াও প্রোফাউন্ড ব্রেডিকার্ডিয়া যদি হয় তাও হতে পারে কাদের হয় যেমন প্রোফাউন্ড ব্রেডিকার্ডিয়া উইথ কমপ্লিট হার্ট ব্লক অথবা অ্যাসিস্টল যদি হয়ে যায় তাদেরও সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে তাহলে সাডেন কার্ডিয়াক ডেথের কার্ডিয়াক অরিজিন হিসেবে আমরা এই ভিটি বিএফ কমপ্লিট হার্ট ব্লক এবং অ্যাসিস্টল এগুলোকে আমরা কজ হিসেবে ধরে নিব A variety of non-cardiac conditions may be associated with life-threatening arrhythmias, including neurologic disease. Non-agulo condition ase jeguli life-threatening arrhythmia ni aste pare jemon stroke er karone intracranial hemorrhage, epilepsy, neuromuscular disease, other symptoms Parkinson's disease, obesity, cirrhosis, anorexia, and bulimia. These are the condition যেগুলো অ্যাসোসিয়েটেড লাইফ থ্রেটেনিং অ্যারিথমিয়ার সাথে অ্যাসোসিয়েটেড থাকে এ ওয়েল এডুকেটেড কেসেস করোনারি হার্ট ডিজিজ ইজ দ্য মোস্ট কমন ফাইন্ডিংস ইন সাডেন কার্ডিয়াক ডেথ ইট ক্যান বি দ্য ফার্স্ট এন্ড দ্য লাস্ট ম্যানিফেস্টেশন অর্থাৎ প্রথমে তার আগে কোনোদিন কার্ডিয়াক কোনো কজ ছিল না কার্ডিয়াক কোনো প্রবলেম ছিল না এবং সাডেনলি সে সাডেন কার্ডিয়াক ডেথ নিয়ে আসলো এবং এটি ফার্স্ট এবং লাস্ট ম্যানিফেস্টেশন অফ দা করোনারি ডিজিজ আপ টু 80% অফ কেসেস সাডেন কার্ডিয়াক ডেথ অকার্স ইন পেশেন্ট উইথ সাম ফর্ম অফ স্ট্রাকচারাল হার্ট ডিজিজ সাচ অ্যাজ কনজেনিটাল হার্ট ডিজিজ কার্ডিওমায়োপ্যাথি অর করোনারি হার্ট ডিজিজ কার্ডিওমায়োপ্যাথি অর কনজেনিটাল হার্ট ডিজিজ আদার কার্ডিয়াক কজেস অফ সাডেন কার্ডিয়াক ডেথ referred to as autopsy negative included primary electrical disturbance অর্থাৎ কোন ধরনের cardiac death হলো cardiac cause of sudden cardiac death but autopsy করে কোন ধরনের cardiac cause পাওয়া গেল না এগুলো হলো primary electrical disorder যদি হয়ে থাকে কোন হার্টের যেমন long QT syndrome long QT syndrome এর patient মারা যাওয়ার পর autopsy করলে হয়তো তা কিছু পাবো না আমরা Brugada syndrome এর জন্য cardiac death sudden cardiac death হলো তাকেও পাবো না ক্যাটাকোলামিনার্জিক পলিমরফিক ভিটি যদি হয়ে থাকে তাকে আমরা পাবো না অর্থাৎ ইলেকট্রিক্যাল ইমব্যালেন্স এর কারণে যদি ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স এর কারণে যদি কার্ডিয়াক সাডেন কার্ডিয়াক ডেথ হয় এরগুলোকে আমরা ডায়াগনোসিস করতে গেলে পোস্টমর্টেম করলে আমাদের কোনো কিছু পাওয়া যাবে না দ্য রিমেনিং সাডেন কার্ডিয়াক ডেথস আর ইউজুয়ালি নন কার্ডিয়াক ইন ইটিওলজি তাহলে দিজ আর দ্য কজ অফ সাডেন কার্ডিয়াক ডেথ with autopsy negative. For the purpose of evaluation, sudden cardiac arrest should be considered as sudden cardiac death that sometime has survived. Sudden cardiac arrest হলে পরে
এটা মোটামুটি ডেথ হিসেবে ধরা হয়ে থাকে, এর মধ্যে কিছু কিছু সময় সার্ভাইভ করে থাকে। ইট ইজ ইসেনশিয়াল দ্যাট পেশেন্ট হু হ্যাভ সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট আন্ডারগো এ কম্প্রিহেনসিভ ইভালুয়েশন টু আইডেন্টিফাই দ্য কজ অ্যান্ড প্রপার ট্রিটমেন্ট। কম্প্রিহেনসিভ ইভালুয়েশন করতে হবে সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের সার্ভাইভাল হয়ে গেলে পরে তাদেরকে আমরা অবশ্যই অবশ্যই ভালো করে ইভালুয়েট করতে হবে। হিস্ট্রি অফ কার্ডিয়াক ডিজিজ ইজ ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট ইন ডিরেক্টিং দ্য ইভালুয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট সাচ এজ এ ফ্যামিলি হিস্ট্রি অফ সাডেন কার্ডিয়াক ডেথ অর সিগনিফিকেন্ট কার্ডিয়াক অ্যারিথমিয়াস। অর্থাৎ কোনো একটা পেশেন্টের যদি সাডেন কার্ডিয়াক ডেথ এর ফ্যামিলি হিস্ট্রি থাকে এবং কার্ডিয়াক অ্যারিথমিয়ার হিস্ট্রি থাকে, তখন তার তাকে ইভালুয়েট করতে হবে, কম্প্রিহেনসিভ ইভালুয়েশন করে তার কজ আইডেন্টিফাই করে তার প্রপার ট্রিটমেন্ট দিতে হবে। The circumstances at the time of sudden cardiac arrest are often informative. কখন সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, কি পরিবেশে হয়েছিল, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন কার্ডিয়াক সিমটমস দ্যাট প্রিডিক্ট দ্য সাডেন কার্ডিয়াক ডেথ সাজেস্ট প্রি এক্সিস্টিং স্ট্রাকচারাল হার্ট ডিজিজ। সাডেন কার্ডিয়াক ডেথের আগে যদি তার কোনো কার্ডিয়াক সিমটমস থাকে, তখন আমরা বুঝবো যে তার আগে থেকে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ ছিল। A variety of precipitating factors can provide clues to the etiology of the sudden cardiac arrest. Jemon, exercise, emotional upset. Natoke cinema jeta dekha hoy. Jemon emotional upset holo, upset hoar sathe sathe buke chap diye dhorlo tar sudden cardiac arrest hoye gelo. Othoba ekta stressful condition jodi hoy. Arrest in the setting of a variety of structural heart disease. আগে থেকে যদি তার হার্ট ফেলিওর থাকে, আগে থেকে যদি কারো এমআই থাকে, আগে থেকে যদি কারো এএস থাকে, তখন যদি সে কোনো আন ইউজুয়াল এক্সারসাইজ করে অথবা ইমোশনাল আপসেট হয় অথবা স্ট্রেস হয়, তখন দেখা গেল যে তার একটা সার্টেন কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা থাকে। অ্যারিথমোজেনিক কার্ডিওমায়োপ্যাথি এন্ড প্রাইমারি ইলেকট্রিক্যাল ডিজিজ সাচ এস লং কিউটি সিন্ড্রোম, দিজ আর দ্য কন্ডিশন যখন আমাদের এই এই কন্ডিশন গুলো যেমন এক্সারসাইজ, ইমোশন এবং আপসেট, এগুলো প্রিসিপিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে টু অকার এ সার্টেন কার্ডিয়াক অ্যারেস্ট। সাডেন কার্ডিয়াক ডেথ ইন লং কিউটি সিন্ড্রোম অর ভুগাডা সিন্ড্রোম ইজ মোর লাইকলি টু অকার এট রেস্ট অর উইথ স্লিপ। অর্থাৎ কারো যদি ভুগাডা সিন্ড্রোম থাকে, ব্রোগাডা অথবা লং কিউটি থাকে, তবে তার যে কোনো সময় হইতে পারে, ইভেন রেস্টে অথবা ঘুমের মধ্যে হইতে পারে। আর আগের কন্ডিশন গুলিতে আমরা পাইছিলাম যে এক্সারসাইজ, ইমোশন অথবা আপসেট, স্ট্রেসফুল কন্ডিশনে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হবে, কিন্তু কারো যদি লং কিউটি সিন্ড্রোম, ব্রোগাডা সিন্ড্রোম থাকে, তখন তার স্লিপে অথবা রেস্টেও তার সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। ফিভার ইজ এ কমন precipitant of the characteristics of ECG abnormality and arrhythmia in Brugada syndrome. This is Brugada syndrome B1, B2 এবং B3 তে ST elevation থাকে। Brugada syndrome এর ST elevation এর pattern টা দুই তিন ধরনের হয়ে থাকে সাধারণত। একটা হলো ST cobbing pattern থাকে ST elevation টা, আরেকটাতে থাকে তোমার saddle back pattern, আর আরেক একটা টাইপ আছে টাইপ থ্রি, ওইটাতে সেটেল ব্যাক থাকে কিন্তু এটাতে সাধারণত 2 মিলিমিটারের বেশি থাকে। আর টাইপ থ্রি উইথ সেটেল ব্যাক যদি, সেটেল ব্যাক মানে নিচের দিকে এইভাবে এই প্যাটার্নটা থাকবে, এ জায়গায় সেটেল ব্যাক প্যাটার্ন বলে এটাকে, ওইটা হবে 2 মিলিমিটার চেয়ে যদি কম হয়ে থাকে তখন কিন্তু সেটেল ব্যাক, মোর দেন 2 মিলিমিটার যদি হয় তাহলে হবে টাইপ টু, আর লেস দেন 2 মিটার হয়, 2 মিলিমিটার হয় তাহলে হবে টাইপ থ্রি। তাহলে ভুগাড়া সিন্ড্রোম যদি একটা কেউ যদি সাডেন মানে স্লিপের মধ্যে অথবা রেস্টের মধ্যে সাডেন কার্ডিয়াক ডেথে হয়ে থাকে, তখন আমাদের মাথায় ভুগাড়া সিন্ড্রোম বা লং কিউটি সিন্ড্রোম মাথায় রাখতে হবে। মেডিকেশনস এন্ড রিক্রিয়েশনাল ড্রাগস ক্যান ইনক্রিজ দ্য রিস্ক অফ লিথাল অ্যারিথমিয়াস। পেশেন্ট শুড বি আস্কড অ্যাবাউট ইউজ অফ অ্যান্টিরিথমিক্স খাচ্ছে কিনা, কোনো স্টিমুলেন্টস, ডিকনজেস্টেন্টস, সাইকোট্রপিক্স, অ্যান্টিবায়োটিক্স, অ্যালকোহল, অ্যাম্ফিটামিনস, কোকেইন অ্যান্ড সাপ্লিমেন্টস, স্পেশালি দোজ ইউজ ফর ওয়েট লস অ্যান্ড এনার্জি এনহ্যান্সমেন্ট। দিজ আর দ্য
রিক্রিয়েশনাল ড্রাগস যে যেগুলো আমাদের অনেক সময় লিথাল অ্যারিথমিয়া করতে পারে, এই হিস্ট্রিটা আমাদের পেশেন্টের কাছ থেকে নিতে হবে। দ্য প্রেজেন্স অফ এ ফ্যামিলি হিস্ট্রি অফ সিরিয়াস ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, ফ্যামিলি হিস্ট্রিতে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়ার হিস্ট্রি আছে কিনা, প্রিমিচুর সাডেন ডেথের হিস্ট্রি আছে কিনা, স্টিল বার্থ, সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোম এগুলো হিস্ট্রি আছে কিনা আমাদের নিতে হবে, আনএক্সপ্লেইনড মোটর ভেহিকল অ্যান্ড আদার অ্যাক্সিডেন্টস। আনএক্সপ্লেইন মোটর ভেহিকল অ্যান্ড আদার অ্যাক্সিডেন্ট, যেমন ভালো মানুষ, ইয়াং পেশেন্ট, গাড়ি ভালো, রাস্তা রাস্তাতে জ্যাম নাই, কোনো স্পিড নাই, নর্মাল চালক, তারপর অ্যাক্সিডেন্ট করলো, তখন আমাদের কার্ডিয়াক অরিজিন চিন্তা করতে হবে। রিলেটিভস উইথ প্রিমেচুর পেসমেকার অর ইমপ্ল্যান্টেবল কার্ডিওভাস্কুলার ডিফিব্রিলেটর মে বি রিলেভেন্ট অ্যান্ড উইল ইনফ্লুয়েন্স দ্য ইভালুয়েশন অফ প্রিজাম্পট হেরিটেবল অ্যারিথমিয়াস। যদি কারোর রিলেটিভ ইয়াং পেশেন্ট পেসমেকার নিয়ে আসে অথবা আইসিডি মিসে, এই হিস্ট্রি গুলো আমাদের নিতে হবে। If available, biologic materials from the related descendants may be suitable for genetic testing or a molecular autopsy in suspected case of heritable cause of sudden cardiac death. যারা আত্মীয়স্বজন আছে তাদের কাছ থেকে যদি আমরা বায়োলজিক্যাল টেস্টের জন্য, জেনেটিক টেস্টিং এর জন্য যদি স্যাম্পল নিতে পারি, তাহলে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট এর কোনো হেরিটেবল কজ আছে কিনা এটা আমরা ডায়াগনোসিস করতে পারবো। এটা হলো ফ্যামিলি হিস্ট্রির, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এর মধ্যে হলো ফ্যামিলি হিস্ট্রিতে কারো কোনো হিস্ট্রি আছে কিনা, আর্লিতে কেউ মারা গেছে কিনা, আর্লিতে কেউ অ্যাক্সিডেন্ট করছে কিনা, প্রিমেচুর পেসমেকার আইসিডি আছে কিনা, এবং ম্যাটেরিয়াল নিয়ে আমরা ডায়াগনোস করতে পারি। These are the history. Now comes to the physical findings. It is a physical findings, that is physical examination. Physical examination is very important to evaluate a patient with cardiac arrhythmia. Amra physical examination kore onek kichu peye jete pare, jemon focus on determining whether cardiovascular disease is present. Jodi inspection, palpation, percussion kore amra bujhe jai je tar কার্ডিয়াক ডিজিজ আছে, তাহলে তো আমরা একদিকে চলে গেলাম যে তার আন্ডারলাইন কজ, তার কার্ডিয়াক অ্যারিথমিয়ার কজ হলো আন্ডারলাইন হার্ট ডিজিজ। দ্য অ্যাবসেন্স অফ সিগনিফিকেন্ট কার্ডিওপালমোনারি ডিজিজ অফেন বাট নট অলওয়েজ সাজেস্ট বিনাইনিটি অফ এ রিদম ডিস্টারবেন্স। যদি আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে কোনো কিছু না পাই, তাহলে হয়তো আমরা কিছুটা চিন্তা করবো এটা বিনাইন কন্ডিশন হতে পারে। ইন কন্ট্রাস্ট, পালপিটেশন, সিনকোপি অর নিয়ার সিনকোপি in the setting of a significant heart or lung disease have a more ominous prognosis. অর্থাৎ কারো যদি পেশেন্টের যদি আন্ডারলাইন কার্ডিয়াক ডিজিজ থাকে, কারো যদি এমআর হিস্ট্রি থাকে, হার্ট ফেলোর থাকে, এইচওসিএম থাকে, পালমোনারি হাইপারটেনশন থাকে, অ্যাওর্টিক স্টেনোসিস, দিজ আর দ্য কার্ডিয়াক কন্ডিশন, তখন তারা যদি পালপিটেশন, সিনকোপি, নিয়ার সিনকোপি নিয়ে আসে, তখন আমাদের খারাপ প্রগনোসিস চিন্তা করতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন মে রিভিল দ্য প্রেজেন্স অফ এ persistent arrhythmia such as AF. Pulse হাত দিলে patient বলতে পারে তার AF আছে কিনা, এবং physician can diagnose the AF by examining the pulse. The general physical examination is also important, can identify medical condition associated with cardiovascular manifestations and arrhythmias. General physical examination চোখের দিকে তাকালে তার ফিচার্স অফ থাইরোটক্সিকোসিস আছে কিনা আমরা দেখতে পারবো, অবেস পেশেন্ট কিনা, তারপর হার্ট ফেলিওর পেশেন্ট কিনা, এগুলি থাকলে আমাদের দেখে আমরা একটা আইডেন্টিফাই করতে পারবো যে কি কারণে তার অ্যারিথমিয়া হচ্ছে। ইফ এ টেকিকার্ডিয়া ইজ প্রেজেন্ট, দ্য প্রায়োরিটি ইজ টু অবটেইন এ 12 লিটার সিসি, দ্য পেশেন্ট ইজ হিমোডাইনামিকলি স্টেবল। যদি একটা হিমোডাইনামিকলি স্টেবল পেশেন্ট যদি টেকিকার্ডিয়া নিয়ে আসে, একটা ইসিজি করবো। If not possible to obtain an ECG, several clues on the physical examination can help to make a diagnosis. কিন্তু ECG নাই, করা যাচ্ছে না, তখন আমরা কিছু ক্লু পাবো ডায়াগনোসিস করার জন্য। Presence of regular canal waves in the jugular venous pulse would be consistent with 1:1 retrograde ventricular atrial activation as in tachycardia such as AVRT, NRT and some junctional tachy arrhythmias and VTs. This condition is jodi ventriculo tachy arrhythmia hoy, tokhon amra jugular venous
প্রেসারে আমরা পালসের মধ্যে আমরা ক্যানন ওয়েভ দেখব, তো জুগুলার ভেনাস পালস নর্মাল নর্মাল একটা ইয়ে, এটাতে ক্যানন এ ওয়েভ, অর্থাৎ যাই এ ওয়েভটা অনেক প্রমিনেন্ট হয়ে যাবে, এটাকে বলা হয় ক্যানন এ ওয়েভ। বুঝা যাচ্ছে কিছু কামাল? শুনতে পাচ্ছি স্যার, জি স্যার শুনতে পেশেন্ট পাচ্ছি উইথ স্যার। এ ফিজিক্যাল এক্সামিনেশন ফিচার্স অফ এ বিটিসি সেশন সাচ এজ ইন্টারমিটেন্ট ক্যানন এ ওয়েভস, ভেরিয়েবল ইন্টেনসিটি অফ দ্য ফার্স্ট হার্ট সাউন্ড এন্ড ভেরিয়েবল পিক সিস্টোলিক ব্লাড প্রেশার কনসিস্টেন্ট উইথ এরিথমিয়াস ইনক্লুডিং ভিটি এন্ড নন প্যারাক্সিসমাল এভি জাংশনাল টেকি এরিথমিয়াস উইদাউট রিট্রোগ্রেড ক্যাপচারস দ্যাট। যদি ইন্টারমিটেন্টলি ক্যানন এ ওয়েভ থাকে তখন এবিটি সিচুয়েশন চিন্তা করতে হবে, ভেরিয়েবিলিটি ইনসেনসিটিভিটি অফ দ্য ফার্স্ট হার্ট সাউন্ড যদি হয়, ভেরিয়েবল পিক সিস্টোলিক ব্লাড প্রেশার যদি থাকে তখন কনসিস্টেন্ট উইথ অ্যারিথমিয়াস ইনক্লুডিং ভিটি অথবা নন প্যারাক্সিসমাল এভি জাংশনাল টেকি অ্যারিথমিয়া, এই কন্ডিশনগুলি আমরা এই জুগুলার ভেনাস পালস দেখে ডায়াগনোসিস করতে পারবো, চিন্তা করতে পারবো। ক্যারোটিসাইনাস মেসেজ ডিউরিং দ্য ফিজিক্যাল এক্সামিনেশন ক্যান বি ইউজফুল টু ইন্টারাপ্ট অ্যারিথমিয়াস সেন্সিটিভ টু অটোনমিক টুন এন্ড আইডেন্টিফাই দ্য পেশেন্ট উইথ এ হাইপার সেন্সিটিভ ক্যারোটিড সাইনাস রিফ্লেক্স, অর্থাৎ ক্যারোটিড সাইনাস মেসেজ দিলে যদি হাইপার সেন্সিটিভিটি থাকে তাও আমরা ডায়াগনোস করতে পারবো। এই জেন্টাল মেসেজ ইজ ইউজুয়ালি সাফিসিয়েন্ট টু ইন্টারমিটেন্ট এ সেন্সিটিভ টেকিকার্ডিয়া or produce significant periods of sinus arrest or AV block in susceptible patient. Most definitive response to the cardiac carotid sinus masses are tachycardia termination, as may be observed in AVRT, AVNRT, sinus node reentry, adenosensitive atrial tachycardia, and idiopathic right ventricular outflow tachycardia. These are the condition where carotid sinus masses are effective method for termination of tachycardia. These are the tachycardia sinus masses dile pore amader eta ultimately sinus termination holo hole abar chhere dilam abar chole ashlo, tar mane these are the condition where আর ক্যারোটিড সাইনাস মেসেজ আর সেন্সিটিভ। ক্যারোটিড সাইনাস মেসেজ ক্যান গ্রাজুয়ালি স্লো এ সাইনাস টাকিকার্ডিয়া উইদাউট টার্মিনেশন, স্লো করতে পারে টার্মিনেশন ছাড়া, এন্ড ডিক্রিজ দ্য ভেন্ট্রিকুলার রেসপন্স টু এটি এট্রিয়াল ফ্লাটার এন্ড এভি এএফ উইদাউট টার্মিনেশন অ্যালাউ এক্সামিনার্স অফ এট্রিয়াল অ্যাক্টিভিটি এক্সামিনেশন অফ এট্রিয়াল অ্যাক্টিভিটি। Carotid sinus masses transiently terminates the premature form of AV junctional reciprocating tachycardia, which then restarts when carotid masses ceases. Carotid sinus masses generally does not affect re-entered ventricular or junctional tachyarrhythmias. Now come to the clinical and laboratory testing. The history, physical examination, and ECG are the paramount importance in the evaluation of patient with suspected arrhythmia. The arrhythmia ni ashle amra tar history diya, physical examination diya, ebong ECG kore ekta motamoti ekta idea nite parbo. A number of other studies, alone or in combination, may assist the diagnosis and management of patient with cardiac arrhythmias. Jodi history, physical examination, ebong ECG korar pore jodi আমরা আরো কিছু কিছু ডায়াগনস্টিক টুলস আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। কার্ডিয়াক ইমাজিং কি কি করতে পারি? প্রগনোস্টিক ইমপ্লিকেশনস অফ এ কার্ডিয়াক অ্যারিথমিয়া ডিপেন্ডস অন কনটেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট দ্য প্রেজেন্স অফ স্ট্রাকচারাল হার্ট ডিজিজ। স্ট্রাকচারাল হার্ট ডিজিজ কে এক্সক্লুড করার জন্য আমরা ইমাজিং ইউজ করব, যেমন
হিস্টি ফিজিক্যাল এক্সামিনেশন এক্সরে করার পরে আমরা কার্ডিয়াক ইমেজিং প্লেজ ইন ইম্পর্টেন্ট রোল ইন দ্য ডিটেকশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ মায়োকার্ডিয়াল স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস রেন্ডার দ্য হার্ট মোর সাসেপ্টেবল টু অ্যারিথমিয়াস। ভেন্ট্রিকুলার ট্যাকারিথমিয়াস ফর ইনস্টেন্সেস অকার মোর ফ্রিকোয়েন্টলি ইন পেশেন্ট উইথ ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন, অর্থাৎ কারো যদি সিস্টোলিক ডিসফাংশন থাকে তার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে, এন্ড চেম্বার ডাইলেটেশন থাকে যদি এইচসিএম থাকে, এন্ড ইন দ্য সেটিং অন ইনফিলেটিভ ডিজিজ সাচ এস সার্কোইডোসিস। দিজ আর দ্য কন্ডিশন ওয়ার ভিটি হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং এই কন্ডিশন গুলি আমরা সাধারণত ইকো করে ডায়াগনোসিস করতে পারি। এস ভিটি মে বি অ্যাসোসিয়েটেড উইথ পার্টিকুলার কনজেনিয়াল কন্ডিশন ইনক্লুডিং এভিয়ান এন্ট্রি ইন দ্য সেটিং অফ ইপস্টিন অ্যানোমালি। কোন একটা পেশেন্টে যদি ইপস্টিন অ্যানোমালি থাকে তাহলে তার সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া হতে পারে। এই জন্য আমরা কি কি করে থাকি, সাধারণত ইকো করি, এমআরআই করতে পারে, কন্ট্রাস্ট এনহ্যান্স এনহ্যান্স এমআরআই করতে পারে, রেস্টিং ইসিজি করে। দ্য জুডিশিয়াস ইউজ অফ নন ইনভেসিভ ডায়াগনস্টিক টেস্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন দ্য ইভালুয়েশন অফ পেশেন্ট উইথ অ্যারিথমিয়াস, এন্ড দেয়ার ইজ নো টেস্ট মোর ইম্পর্টেন্ট দেন দ্য ইসিজি। ইসিজি সবার আগে করতেই হবে, তারপর অন্যান্য জিনিস চিন্তা করতে হবে। ম্যানেজিং পেশেন্ট উইথ অ্যান আনডকুমেন্টেড কার্ডিয়াক রিদম ডিস্টারবেন্স ইজ টু রেকর্ড দ্য ইসিজি ডিউরিং এ সিমটোমেটিক এপিসোডস ডিস্টাবলিশ এ কজাল রিলেশন বিটুইন দ্য অ্যারিথমিয়া অ্যান্ড সিমটমস। অর্থাৎ ইসিজি নর্মাল পাওয়া গেল কিন্তু পেশেন্টের সিমটমস আছে, সে এসে বলবে হঠাৎ করে যে আমার পালপিটেশন হলো, তারপর আমি সিনকোপাল অ্যাটাকে চলে গেছি, এই ধরনের কোনো কিছু নিয়ে আসে। যখন যখন আমরা ইসিজি করে কোনো ধরনের ক্লু পাবো না, তখন আমরা অন্যান্য জিনিস করার জন্য চিন্তা করবো। In patient not suspected of having a life-threatening arrhythmias, Holter monitoring and even recording continuously or intermittently record the ECG over longer periods, enhancing the possibility of observing the cardiac rhythm during symptoms. অর্থাৎ যখন patient asymptomatic থাকে তখন ECG করলে normal, কিন্তু এই জন্য যখন symptoms হবে তখন ECG করার জন্য আমরা Holter করতে পারি অথবা even record করতে পারি, এটা কন্টিনিউয়াসলি হতে পারে ইন্টারমিটেন্টলি হতে পারে। চেঞ্জ ইন দ্য এসটিজি ওয়েভস মে সিগনাল দ্য প্রেজেন্স অফ এ মায়োকার্ডিয়াল ইসকেমিয়া অ্যান্ড দ্য ডাইনামিক্স অফ এ হার্ট রেট অ্যান্ড দ্য অ্যাকিউট ইন্টারভেলস ভেরিয়েবিলিটি মে ইন্ডিকেট অ্যারিথমিক রিস্ক। একটা অ্যাডিসিভ ইলেকট্রোলাইট প্যাচ দেওয়া অনেক হতে পারে। ইভেন রেকর্ডার, this is holter, this is even recorder. Even recorder means one patient der kache ya thakbe, even recorder te thakbe jokhon tar symptom dekha debe, tar palpitation dekha debe ba kono kichu, tokhon she switch on korbe. Ar holter holo continuously, holter 24 hours 36 hours 48 hours je kono ekta shomoy hote pare. Even recorders are the indicated when symptoms occur less frequently, that is several episodes per month. তিন চার দিন পাঁচ দিন পরে পরে একটা এপিসোড হয়, তখন তো মাসের পর মাস তো হল্টার রাখা যায় না, এই জন্য তখন আমরা ইভেন্ট রেকর্ডার দিয়ে রাখবো। এন্ড বিকজ অফ দ্য মনিটরস আর টিপিক্যালি পেশেন্ট অ্যাক্টিভেটেড আর ওয়েল সুটেড ফর কোরিলেটিং সিমটমস উইথ রিদম ডিস্টারবেন্স, যখনই তার পালপিটেশন বা সিমটম দেখা দিবে তখন সেটা অন করে সে ইভেন্ট রেকর্ডার দিয়ে সে রেকর্ড করে রাখবে, তখন তার অ্যানালিসিস করে দেখা যাবে তার কি ধরনের অ্যারিথমিয়া হয়েছে। মোবাইল টেকনোলজিস ইউবিকুইটাস এন্ড এনি ওয়ান হু হ্যাজ এ স্মার্টফোন অর ট্যাবলেট ক্যারিয়ার্স আর ইজিলি কন ইসিজি। এখন স্মার্টফোন দিয়ে অনেক সময় ইসিজি মানে রেকর্ড করা যেতে পারে, রিয়েল টাইম মনিটরিং অফ ইসিজি, এগুলো এখন স্মার্টফোনের সাথে অ্যাপ আছে, এগুলো দিয়ে আমরা অনেক সময় করতে পারি। ইমপ্লান্টেবল মনিটর অর ইমপ্লান্টেবল লুপ রেকর্ডার টিপিক্যালি ইউজ ফর ইভালুয়েশন সাসপেক্টেড সিরিয়াস অ্যারিথমিয়া দ্যাট অকার ইনফ্রিকুয়েন্টলি monitor the cardiac for at long as 24 to 36 months. অনেক দিন পর পর যদি হয় তখন আমরা implantable monitor দিতে পারি। implantable monitor রেখে দিলাম যেটা কি 6 মাস পরে একবার একটা হয়, তখন তাকে এইটা দেওয়া যেতে পারে। ILR বলে, implantable monitor or implantable loop recorders. 4 into দরকার নেই আমাদের এটা ইমপ্লান্ট হয়। আচ্ছা, স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি নেক্সট অ্যানাদার টুল ফর ইভালুয়েশন। এক্সারসাইজ ইলেকট্রোকার্ডিওগ্রাফি স্ট্রেস টেস্টিং মে বি পার্টিকুলারলি ইউজফুল ইন ইভালুয়েশন অফ পেশেন্ট
হো এক্সপিরিয়েন্স সিমটমস উইথ এক্সোশন, এক্সোশনে যাদের ইয়ে হয় তাদেরকে আমরা ইটিটি করব, এক্সারসাইজ টেস্টিং ইম্পর্টেন্ট ইন ডিটারমিনিং দ্য প্রেজেন্স অফ মায়োকার্ডিয়াল ডিমান্ড ইসকেমিয়া এন্ড আদার অ্যারিদমিক সাবস্ট্রেট সাচ এজ অল্টারেশন ইন দ্য রিপোলারাইজেশন এন্ড দ্য ডাইনামিক বিহেভিয়ার অফ দ্য কিউটি ইন্টারভেল। কিউএফ অল্টারনেশন দেখবো, অল্টারেশন রিকভারি ফেজ ইন্ডিকেটর, অটোনমিক ডিসফাংশন, এটা এগুলো দিজ আর দ্য কন্ডিশন মানে টিপিক্যাল ম্যানিফেস্টেশন অফ পিবিসি আছে কিনা, এগুলি আমরা স্ট্রেস ইকুতে স্ট্রেস ইসিজি দেখবো। স্ট্রেস টেস্টিং এ মাল্টিপল পিবিসি হতে পারে, পিবিসি মাল্টিপল পিবিসি থাকতে পারে, অনেকগুলো ভেন্ট্রিকুলার টেকিকার্ড হয়ে যেতে পারে, ভেন্ট্রিকুলার বা জিমিনি নিয়ে আসতে পারে, দিজ আর দ্য ফাইন্ডিং ইন স্ট্রেস স্ট্রেস ইসিজি। ভেন্ট্রিকুলার অ্যাক্টোপিক অকার্স ইন অ্যাবাউট হাফ অফ দ্য পেশেন্ট উইথ করোনারি ডিজিজ, জেনারেলি অ্যাপিয়ারিং মোর রিপ্রোডিউসিবল অ্যান্ড লোয়ার হার্ট রেটস, অ্যান্ড হেলদি ইন্ডিভিজুয়াল অফেন হ্যাভ আর্লি রিকভারি পিরিয়ড। ফ্রিকোয়েন্ট পিবিসি, পলিমরফিক পিবিসি অ্যান্ড বিটি আর মোর লাইকলি টু অকার ইন পেশেন্ট করোনারি ডিজিজ। করোনারি ডিজিজ থাকে তাদের বিটি হতে পারে, পলিমরফিক বিটি হতে পারে, অ্যান্ড ফ্রিকোয়েন্ট পিবিসি হতে পারে, একটা পলিমরফিক বিটি বা টর্সালি ডিফর্মিটিস, এটা এটা পলিমরফিক একদিকে এখানে পলিমরফিক ব্রিটিশ, দিস ইজ বাইজিমিনি। যদি স্ট্রেস ইসিজিতে এগুলো আসে, এগুলো আমরা কার্ডিয়াক মানে অ্যারিথমোজেনিক হিসেবে ইয়ে করবো। পেশেন্ট ইজ বুগাডা সিনড্রোম, সিগনিফিকেন্টলি এসটি সেগমেন্ট এলিভেশন উইথ কোবিং অফ দ্য এসটি সেগমেন্ট ডিউরিং রিকভারি ফেজ প্রিডিক্টস অ্যারিথমোজেনিক ইভেন্টস ডিউরিং ফলো আপ। বুগাডা সিনড্রোম যেমন টাইপ ওয়ান বলছিলাম, টাইপ টু, টাইপ থ্রি, দিস ইজ দ্য বুগাডা সিনড্রোম এর ইসিজি। এক্সারসাইজ ইন্ডিউস পলিমরফিক প্রিমেচুর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স, এক্সারসাইজের সময় যদি পলিমরফিক হয়, এক্সারসাইজ চলে গেলে আবার তাদের নর্মাল স্ট্যাটাসে চলে আসে, তখন এটা একটা অ্যারিথমোজেনিক হিসেবে আমরা কাজ করে থাকি। হেড আপ টিল টেবল টেস্টিং করে থাকি অনেক সময়, হেড আপ সাধারণত করা হয় না, এগুলি থিওরিটিক্যালি, এটা ফিজিওলজিক্যাল। যখন যেমন হেড টিল্ট আপ ইজ ইউজফুল ইন দ্য ইভালুয়েশন অফ পেশেন্ট উইথ সিনকোপি ইন হোম দেয়ার ইজ এ সাসপিশন দ্যাট এক্সাজারেটেড ভ্যাগাল টোন প্রোডিউসিং কার্ডিও ইনহিবিটরি অ্যান্ড এ ভ্যাজো ডিপ্রেসর রেসপন্স মে প্লে এ কজাল রোল, তখন আমরা ইয়ে করে থাকি, তাকে পেশেন্টকে সুপাইন পজিশন শোয়ায়, তখন ওটা আস্তে করে উপরে তুলে এবং মনিটর দেয় তার ইয়ে করে, তখন তার ব্লাড প্রেশার এবং ইয়েগুলো তার সিনকোপাল অ্যাটাক হচ্ছে কিনা এটা আমরা মনিটর করে থাকি। এটা আমাদের টিল টেস্টিং এর জন্য ইয়ে করে থাকি আমরা, যেমন হেড টিল টাপ টেস্ট রেসপন্স এটা করলাম, এই যে করার সাথে সাথে দেখা গেলো তার একটা মানে একটা পজ, বড় ধরনের একটা পজ হলো, পজ হওয়ার কারণে এই সময় তার ইয়ে হলো কি বলে তার সিনকোপাল অ্যাটাক হলো। ইনভিসিবল ইলেকট্রোফিজিওলজি টেস্টিং এর মধ্যে আছে ইপিএসসি স্টাডি করে আমরা এই প্রকার কজ পারফর্ম টু ইন্ট্রোডিউসিং এ নাম্বার অফ মাল্টিপল ইলেকট্রোডস ক্যাথেটার ইনটু স্পেসিফিক রিজন অফ দ্য হার্ট দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি তার অ্যারিথমিয়ার কারণ হিসাবে। মোস্ট ইফেক্টিভ ইন দ্য ইভালুয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ এসবিটি অ্যান্ড ভিটি দ্যাট হ্যাভ অকার্ড স্পন্টেনিয়াসলি অ্যান্ড ক্যান বি ইন্ডিউসড ইন দ্য ল্যাবরেটরি, এসবিটি এবং ভিটি তাদের স্পন্টেনিয়াসলি হয় তাদেরকে আমরা ইপি স্টাডি করে থাকি, ভিটি এসবিটি অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ, অ্যান্ড দিজ আর দি ইন এ নার্সিয়াল অ্যাপ্রোচ টু পেশেন্ট উইথ কার্ডিয়াক অ্যারিথমিয়াস। এখন আমরা আসি সামারি, এতক্ষণ আমরা যা দেখলাম, যা পড়লাম, যা বুঝলাম, এইগুলো তখনই আমাদের মাথায় আসবে, থাকবে যখন মাথার মধ্যে এই সামারি গুলো থাকবে, এই সামারি আমাদের ব্যাকগ্রাউন্ড নলেজ হিসাবে এই সামারিটা থাকতে হবে, তাহলে আমাদের এই অ্যারিথমে পেশেন্টের অ্যাপ্রোচটা তখন আমাদের জন্য ইজি হবে। কি সামারি মাথার মধ্যে থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড নলেজ গুলো হলো, আচ্ছা এটা তো আমরা পড়লাম, একটা হলো অ্যাপ্রোচ টু পেশেন্ট উইথ অ্যারিথমিয়া, অ্যাপ্রোচ টু পেশেন্ট এটা অন্যভাবে হতে হতে পারে, অ্যাপ্রোচ টু পেশেন্ট উইথ সার্ভাইভাল কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যাপ্রোচ টু পেশেন্ট উইথ সিনকোপ, অ্যাপ্রোচ টু পেশেন্ট উইথ ব্রেডি অ্যারিথমিয়াস, টেক অ্যারিথমিয়াস অ্যান্ড অ্যাথলেটস উইথ অ্যারিথমিয়াস, এইভাবে আমাদের এটা অনেক সময় প্রেজেন্ট করতে পারি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড নলেজ এর মধ্যে আমাদের কি লাগবে, জেনেটিক্স অফ কার্ডিয়াক অ্যারিথমিয়া লাগবে, যেমন কিউটি অপাথি অপাথিস, যেমন লং কিউটি সিনড্রোম মাথায় রাখতে হবে, যখন আমাদের কার্ডিয়াক অ্যারিথমিয়া আসবে কোনো পেশেন্ট, তখন আমাদের ব্যাকগ্রাউন্ড নলেজ এর মধ্যে লং কিউটি সিনড্রোম কিনা, ট্রাডিয়ান নকআউট সিনড্রোম কিনা, অ্যাডিশন
ট্রাইমনি সিন্ড্রোম, কার্ডিয়াক অনলি ট্রাইমনি, এগুলি সব হলো জেনেটিক কজ। লং কিউটি সিন্ড্রোম, ড্রাগ ইন্ডিউসড অসাডিস ডিপন্টিস, এইগুলি আমরা কিউটি প্যাথিস এর জন্য মাথায় রাখতে হবে। অথবা আদার চ্যানেল প্যাথিস আছে কিনা তার, যেমন ক্যাটাকোলামাইন পলিমোর ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া কিনা, ব্রুগাডা সিন্ড্রোম কিনা, আর্লি ডিপোলারাইজেশন সিন্ড্রোম কিনা, ইডিওপ্যাথিক ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, প্রগ্রেসিভ কার্ডিয়াক কন্ডাকশন ডিজিজ, সিক সাইনাস, দিজ আর দ্য ফেমিলিয়ার একটিভ ফিব্রিলেশন, এই কন্ডিশন গুলো আমাদের মাথায় রাখতে হবে। মেকানিজম অফ কার্ডিয়াক এরিথমিয়া, যে কার্ডিয়াক এরিথমিয়াটা নিয়ে আসলো এটা কি মেকানিজম, মেকানিজম অফ রেসপন্সিবল কার্ডিয়াক এরিথমিয়া ডিভাইডেড ইনটু ডিসঅর্ডার অফ দ্য ইম্পালস ফরমেশন হতে পারে, ডিসঅর্ডার অফ দ্য ইম্পালস কন্ডাকশন হতে পারে, অথবা কম্বিনেশন অফ দ্য বোথ, এই জিনিসটা আমাদের মেকানিজম হিসেবে রাখতে হবে। অথবা ফাংশন অফ কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজি কিনা, যেমন ফিজিওলজি অফ দ্য আয়নিক চ্যানেলটা, তার আয়নিক চ্যানেল গুলো ঠিক আছে কিনা, ফেজ অফ দ্য কার্ডিয়াক অ্যাকশন পটেন্সিয়াল মাথায় রাখতে হবে, নর্মাল অটোমেটিসিটি, মেমব্রেন পটেন্সিয়াল, মলিকুলার স্ট্রাকচার অফ দ্য আয়ন চ্যানেল, গ্যাপ জাংশন, এইগুলো হলো আমাদের যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স চিন্তা করি বা চ্যানেলোপ্যাথি চিন্তা করি তখন মাথায় আমাদের এই জিনিসগুলো থাকতে হবে। স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আছে কিনা, যেমন সাইনোভিয়াল নোড এর সম্পর্কে, এট্রিওভেন্ট্রিকুলার নোড, ইনারভেশন অফ দ্য হার্ট, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। মেকানিজম অ্যারিথমিয়া তো আমরা বলে ফেলছি, ইম্পালস ফরমেশন, কন্ডাকশন এবং বোথ, এবং মেকানিজম অফ এট্রিয়াল এট্রিয়াল টেকিকার্ডিয়া বা এট্রিয়াল ফিব্রিলেশন এর মেকানিজম মাথায় রাখতে হবে। রিএন্ট্রি মেকানিজম অফ রিএন্ট্রি টেকিকার্ডিয়া, যেমন সাইনাস রিদমে নর্মালি একটা কন্ডাকশন হয় এ পাথ এবং বি পাথ, তারপর রিএন্ট্রি প্রিমেচুর ইম্পালস হয়, যখন যে পথে, ক্যারেক্টার মনে রাখতে হবে, যে পথে আর্লি কন্ডাকশন হয় লেট লেটের মানে রিকভারি হয়, তখন একটা ফর দিস রিজন সাইনাস রিদম থেকে প্রিমেচুর ইম্পালস হতে পারে, রিএন্ট্রি হতে পারে, এবং টেক এরিথমিয়া একটা একটা লুপ ডেভেলপ করে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তখন ডায়াগনোসিস অফ কার্ডিয়াক এরিথমিয়া তো আমরা জেনে গেছি, হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, এগুলো করে করে আমরা ডায়াগনোসিস করব, কি কি দেখবো, কি টিউব অল্টারনেট রিসেপ্টর, এগুলো হয়ে গেছে, ইনভেসিভ ইলেকট্রোফিজিওলজি কমপ্লিকেশন স্টাডিজ, ডাইরেক্ট কার্ডিয়াক ম্যাপিং করতে পারি, রেকর্ডিং অফ পটেনশিয়ালস, থেরাপি ফর কার্ডিয়াক এরিথমিয়া। এখন আমাদের ব্রডলি চিন্তা করলে ফার্মাকোলজিক্যাল থেরাপি আছে, এর মধ্যে আছে অ্যান্টি এরিথমিক এজেন্ট আছে, ইলেকট্রো থেরাপি ফর কার্ডিয়াক এরিথমিয়া আছে, যেমন ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রিক কার্ডিওভার্সন হতে পারে, ইমপ্লান্টেবল ডিভাইস ফর ট্রিটমেন্ট অফ কার্ডিয়াক এরিথমিয়া, অ্যাবলেশন থেরাপি ফর কার্ডিয়াক এরিথমিয়া, সার্জিক্যাল থেরাপি ফর কার্ডিয়াক এরিথমিয়া, যেমন সুপ্রাভেন্টিকুলার টেরিয়া, ভেন্টিকুলার টেকিরিথমিয়া, সার্জিক্যাল থেরাপি পারে। ফার্মাকোলজিক্যাল থেরাপির মধ্যে আছে 30% পেশেন্ট প্রবলেম টেকিরিথমিয়া এএফ, ম্যানেজ পেশেন্ট উইথ রিদম প্রবলেম এন্ড রেট প্রবলেম কে ম্যানেজ করতে হবে। অ্যান্টিরিথমিক ড্রাগস সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকতে হবে, মেইনলি চিন্তা করতে হবে মোস্ট অফ অ্যান্টিরিথমিক ড্রাগস কাজ করে কিসের উপরে, চ্যানেলের উপরে, সোডিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়াম চ্যানেলের উপরে, এই জন্য ড্রাগস কে ক্লাসিফিকেশন করা হয়ে থাকে বিভিন্ন ভাবে, সোডিয়াম চ্যানেলের উপর কাজ করে, যেগুলো ক্লাস ওয়ান এ আছে ক্লাস, যেমন প্রোপেনামাইন, ডাইসোপ্রোপেনামাইন, ক্লাস ওয়ান বি হলো ফিনাটুয়েনেন, লিডুকেন, মেক্সিলেটিন, ক্লাস ওয়ান সি গুলা ড্রাগ গুলি মনে রাখতে হবে, যেমন ফ্লিকেনাইড, প্রোপাফেনন, ক্লাস টু হলো প্রোপ্রানল, মেটোপ্রোন, এটোলল, ক্লাস ফোর প্যারামিবল ডিল দিয়ে যায়, ম্যানেজমেন্ট করতে গেলে আমাদের এই ড্রাগ গুলি মাথায় রাখতে হবে। কোন ড্রাগ কিসের উপর কাজ করে এগুলো আমাদের একটু আইডিয়া থাকতে হবে, যেমন বিটা ব্লকার কোথায় কাজ করে, এসিনোড উপর কি কাজ করে, এবিনোড উপর কি কাজ করে, বান্ডেল পাঞ্চে কি কাজ করে, ভেন্ট্রিকুলার উপর কি কি ড্রাগ কাজ করে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। ইলেকট্রোথেরাপি ফর কার্ডিয়াক এরিথমিয়ার জন্য কি কি আছে, ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রিক কনভার্সন যেটা আমরা ওয়ার্ডে ইউজ করে থাকি, ইমপ্লান্টেবল ডিভাইস আছে, এবং কার্ডিয়াক অ্যাবলেশন থেরাপি আছে, এগুলো যেমন একটা ভেন্ট্রিকুলার টেকি নিয়ে আসলো, আনার পরে আমরা যখন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন নিয়ে আসলো, তখন আমরা যদি এটাকে ফিব্রিলেশন হয় তখন আমরা দিলে পরে ডাইরেক্ট কার্ডিওভার্সন করলে আস্তে করে এটা সাইনাস রিদমে আস্তে আস্তে মাথার ইমপ্লান্টেবল ডিভাইস আছে কার্ডিয়াক অ্যারিথমিয়ার জন্য, এটা আমরা জানি আইসিডি আছে, এটা কার্ডিয়াক ডায়াগনোসিসও করে এবং ট্রিটমেন্টও দিয়ে থাকে, আইসিডি এটা শক দিয়ে সেটা ইয়ে করে থাকে। সুপ্রাভেন্টিকুলার অ্যারিথমিয়ার মধ্যে আমাদের আছে নর্মাল সাইনাস অ্যারিথমিয়া, টেকি অ্যারিথমিয়া, সুপ্রাভেন্টিকুলার টেকি অ্যারিথমিয়া, যেমন সাইনাস টেকিকার্ডিয়া, প্রিমেচুর এট্রিয়াল কমপ্লেক্স, এট্রিয়াল ফিব্রিলেশন, দিজ আর দ্য সুপ্রাভেন্টিকুলার টেকি অ্যারিথমিয়াস।
normal sinus rhythm মানে impulse formation beginning in the sinus node 160 and 100 beats per minute এটাকে sinus rhythm বলা হয় থাকে এন্ড টেকিয়ারিথমিয়াস তো আমরা জানি ক্যারেক্টারাইজ বাই সুপ্রাভেন্টিকুলার টেকিয়ারিয়া আছে পিটি আছে একটা নেরো কমপ্লেক্স টেকিকার্ডিয়াকে আমরা বিভিন্ন ভাবে ইভালুয়েট করতে পারি আমাদের সময় প্রায় শেষ এই জন্য আমি স্পিডে যাচ্ছি টেকিকার্ডিয়া একটা এমআই পেশেন্টের একটা একটা সাইনাস টেকিকার্ডিয়া হলো প্রিমেচুর একটা কমপ্লেক্স মাথায় রাখতে হবে প্রিমেচুর একটা কমপ্লেক্স পি ওয়েভ থাকবে পি ওয়েভটা থাকবে বিভিন্ন ভেরিয়েবল দিস ইজ এক্টাল ফিব্রিলেশন ইরেগুলার হার্ট রেট নো পি ওয়েভ এক্টাল ফিব্রিলেশন atrial tachyarrhythmia this is 12 beat ECG atrial tachycardia clinical features mechanism of management of AF very very important is normally to physiological features classification epidemiology mechanism এগুলো সব আমাদের atrial fibrillation এর ক্ষেত্রে আমাদের সকল করে নিতে হবে তোমাদের সবার জন্য very very important জিনিস thromboembolic ম্যানিফেস্টেশন কে প্রিভেন্ট করার জন্য আমাদের কি করতে হবে রিস্ক স্ট্র্যাটিফিকেশন করে অ্যাসপিরিন আদার অ্যান্টি থ্রম্বোটিক এজেন্ট ওয়ারফেরিন নোভেল ওরাল অ্যান্টি কোয়াগুলেন্ট লম্বোলকাল ওয়েট এক্সেশন দিস আর দা মেজার্স টু প্রিভেন্ট থ্রম্বোএম্বোলিক কমপ্লিকেশনস অফ এএফ একিউট ম্যানেজমেন্ট অফ এট্রিয়াল ফিব্রিলেশন এবং লং টার্ম ম্যানেজমেন্ট অফ এট্রিয়াল ফিব্রিলেশনের জন্য রিদম কন্ট্রোল ফার্মাকোলজিক্যাল কন্ট্রোল আছে রেট কন্ট্রোল রিজাল কন্ট্রোল নন ফার্মালজিক ম্যানেজমেন্ট আছে হয়েছিল পেসিং আছে ক্যাথেটার অ্যাবলেশন আছে অ্যাবলেশন অফ অ্যাটিভেন্টিকুলার মুড সার্জিক্যাল অ্যাপ্রোচ হাইব্রিড অ্যাপ্রোচ টু অ্যাবলেশন অফ ইট হাইব্রিড অ্যাপ্রোচ মানে সার্জারি প্লাস অ্যাবলেশন এটাকে বলা হয় হাইব্রিড অ্যাপ্রোচ স্পেসিফিক ক্লিনিক্যাল সিন্ড্রোম মাথায় রাখতে হবে যেমন পোস্ট অপারেটিভ এট্রিয়াল ফিব্রিলেশন সিএভিজি পড়া পরে তার এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে WPW সিন্ড্রোম মাথায় আনতে কনজিস্ট হার্ট ফেলো যদি থাকে হার্ট ফেলোরের পেশেন্টের বিটি হওয়ার সম্ভাবনা থাকে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বিটি পিসিএ কোরোনারি ডিজিজ এর ক্ষেত্রে প্রেগন্যান্সি প্রেগন্যান্সির সাথে অবশ্য অ্যারিথমিয়ার রিলেশন খুব কম তারপরে যদি আন্ডারলাইং কোনো হার্ট ডিজিজ থাকে তখন তাদের বেশি হতে পারে ভেন্টিকুলার অ্যারিথমিয়ার মধ্যে আছে প্রিমেচুর ভেন্টিকুলার কমপ্লেক্স আছে ইরিভেন্টিকুলার রিদম আছে স্পেসিফিক ভেন্টিকুলার টেকিকার্ডিয়া এবং সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া পার্থক্য গুলো জানতে হবে আমাদের ইন্ডিকেশন কন্টেন্ডিকেশন লেট সবকিছু সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকতে হবে ইমপ্লান্টেবল আইসিডি ইন্ডিকেশন থেরাপি সেন্সিং ডিটেকশন ট্রাবল শুটিং সব আমাদের মাথায় রাখতে হবে কমপ্লিকেশন কি হতে পারে ইমপ্ল্যান্ট ইমপ্ল্যান্ট রিলেটেড হতে পারে আর একটা হলো ইনফেকশন এর কারণ হতে পারে ফলো আপ কিভাবে করবো আইসিডি এন্ড দিস ইজ দা থ্যাংক ইউ এই লাস্টের যে স্লাইড গুলো এগুলো আমাদের ওভারঅল যদি থাকে মাথায় তখন আমরা একটা পেশেন্ট কে এই জিনিসগুলো মাথায় থাকলে আমাদের একটা পেশেন্ট উইথ অ্যারিথমিয়া নিয়ে আসলে তখন আমরা তাকে ইভালুয়েট করতে পারবো থ্যাংক ইউ অল টাইম কি ওভার হয়ে গেছে নি কামাল জি স্যার থ্যাংক ইউ স্যার ফর ইওর নাইস প্রেজেন্টেশন স্যার ওকে একটা বিরাট জিনিস এটা এটা তো আর এই শর্ট টাইমের মধ্যে তো আর কতটুকু কভার দেওয়া যায় যাক যে যে সব জিনিসগুলো টাচ করে গেছে সবগুলো সম্পর্কে একটু একটু করে আইডিয়া থাকতে হবে সবারই ঠিক আছে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার একটা কি কোশ্চেন করব স্যার করো স্যার অ্যাবর্টেড সাডেন কার্ডিয়াক ডেথ এটা ডেফিনিশনটা স্যার একটু যদি বা মানে এটা কি আমি তো সাডেন কার্ডিয়াক ডেথের ডেফিনিশন জানি স্যার মানে অ্যাবর্টেড সাডেন কার্ডিয়াক ডেথ বেঁচে গেল আর কি সাডেন কার্ডিয়াক ডেথ থেকে বেঁচে আসলে তখন আমরা এটা অ্যাবর্টেড সাডেন কার্ডিয়াক ডেথ বলি থাকি আচ্ছা বুঝছো জি স্যার আমরা এমআই এমআই নিয়ে আসে না মৌলভীবাজারে এমআই হলো এস্ট এলিভেটেড আর উসমানি তাসা করে ইসিজি করে নরমাল পাইলাম এটাকে আমরা কি বলি বুঝছো কথা স্যার অনেকে আছে না অনেক সময় দেখা যায় না একটা পেশেন্ট মৌলভীবাজারে এস্ট এলিভেশন গ্রস এস্ট এলিভেশন এন্ড এমআই বা ইনফ্রি এমআই কিন্তু সিলেট আস্তে আস্তে তার দেখালো ইসিজি নরমাল হয়ে গেছে এটাকে আমরা অ্যাবর্টেড এমআই বলি তদ্রুপ সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হলে পরে সে তো আমরা ধরে নেই এটা দিস ইজ কার্ডিয়াক ডেথ বাট তা সে যদি সার্ভাইভ হয় তখন এটাকে আমরা মানে কি মানে অ্যাবর্টেড সাডেন কার্ডিয়াক ডেথ ডেথ বলে থাকি জি স্যার
ওকে, এখানে কোশ্চেনের কোনো শেষ নাই, প্রতি লাইনে লাইনে কোশ্চেন। ইন্ডিকেশন অফ পেস মেকার, হোয়াট আর দি ইন্ডিকেশন অফ পেস মেকার, লিড এ সম্পর্কে পেস মেকার, এটা তো প্রতিটা লাইনে এক একটা লেকচার। সুতরাং এখানে কোশ্চেনের কোনো শেষ নাই, জানার শেষ নাই, ইয়া নাই। কারণ অ্যারিথমিয়া হলো হার্ট কার্ডিওলজিস্টদের জন্য সবচেয়ে বেশি মানে ট্রাবল শুটিং কন্ডিশন। অ্যারিথমিয়া গুলো যদি তুমি আয়ত্তে আনতে পারো, মনে করলে কার্ডিওলজির 60% তোমার আয়ত্তে চলে আসলো। ঠিক আছে, থ্যাংক ইউ অল। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। লিপা আসছে নাকি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। এই স্যার কি আছে না লিভ করছে? লিভ করে গেছেন স্যার। আর লিভ করে গেছেন স্যার। আমরা এখন 11 জন আছি স্যার। কোশ্চেন অ্যানসার হইছে না হই নাই? হইছে স্যার। একটা কোশ্চেন ছিল আমার স্যার। হ্যাঁ বলেন। আর কোশ্চেনটা হচ্ছে আমরা ইসিজি তে প্রিমেসিক ভেন্টিকুলার কন্ট্রাকশন আর প্রিমেসিক এট্রিয়াল কন্ট্রাকশন দুটো একটু মানে বুঝতে কষ্ট হচ্ছে। মানে যদি ক্লোজলি থাকে রিজেম্বলস করে মানে আগের কমপ্লেক্স এর সাথে বা পরের কমপ্লেক্স এর সাথে, এটা এক্টিয়াল। যদি এটা ভিন্নতা আসে তাহলে এটা এটিএল না, এটা হলো যেটা একদম দেখতে মানে অরিজিনাল কমপ্লেক্স এর মতো মনে হবে এটা এটিএল, আর যেটা অরিজিনাল কমপ্লেক্স এর মতো মনে হবে না সেটা হলো ভেন্টিকুলার। এখন ভেন্টিকুলারটা কিরকম হবে, যে ভেন্টিকেল থেকে আসবে যেহেতু এটা অনেক বড় হবে লম্বায়, পাশে অনেক মোটা হবে এবং টি ওয়েভ ইনভার্সন থাকবে এবং একটু প্রিমেচিউরলি আসবে। এই তিনটা ক্যারেক্টার, লম্বা বড়, পাশে বড়, টি ইনভার্সন এবং প্রিমেচিউরলি আসবে এবং একটা কম্পেনসেটরি একটা পজ থাকবে। ঠিক একই জিনিস এটিএল প্রিমেচিউর কন্ট্রাকশনে এই ক্ষেত্রে আসবে, আর প্রিমেচিউর ভেন্টিকুলার কন্ট্রাকশনে কোনো পি থাকবে না, এটা ভেন্টিকল থেকে আসবে এটাই জন্য। আর প্রিমেচিউর এটিএল কন্ট্রাকশনে পি থাকবে কিন্তু পি এর কনফিগারেশন সাইনাস নোডের মতো হবে না, যেহেতু এটা এটিএর থেকে আসতেছে, অতএব এটিএর কনফিগারেশন হয় ফ্ল্যাট থাকবে নাইলে একটু ইনভার্টেড থাকবে,
অথবা ডিফারেন্ট মরফোলজিতে থাকবে এবং একটু প্রিমেচুরলি থাকবে, কিন্তু একদম সাইনাসের কাছাকাছি থাকবে, মানে দেখতে একই রকম হবে। এই দুটো দিয়ে বোঝা যাবে যে এটা এট্রিয়াল না ভেন্ট্রিকুলার প্রিমেচুর। এট্রিয়াল প্রিমেচুর এট্রোপিক্স এর ট্রিটমেন্ট লাগে না, আন্ডারলাইং কজ ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায়। ভেন্ট্রিকুলার প্রিমেচুর কন্ট্রাকশন এটাও মানে যদি সংখ্যায় কম থাকে, ইনফ্রিকোয়েন্ট হয়, তাহলে আন্ডারলাইং কজ এর ট্রিটমেন্ট করলে হয়, চিকিৎসার দরকার হয় না। ফ্রিকোয়েন্ট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে চিকিৎসার দরকার। থ্যাংক ইউ স্যার, ভালো বুঝলাম স্যার। অ্যারিথমিয়ার ভিতরে মানে সিভিয়ার বা গ্রেভিয়াস অ্যারিথমিয়া হতেছে ভেন্টিকুলার টেকিকার্ডিয়া অথবা ভেন্টিকুলার ফিব্রিলেশন, এই দুইটা আপনি যদি ডায়াগনোসিস করতে মানে না পারেন, প্লাস হলো যদি আপনি মেজারমেন্ট খুব রেপিডলি না নিতে পারেন, তাহলে আপনার বিপদ হবে। ভেন্টিকুলার ফিব্রিলেশন তো ওই দিনে মিনিটসে পেশেন্ট মরে যাবে, আর ভেন্টিকুলার টেকিকার্ডিয়া যদি পালসলেস ভেন্টিকুলার টেকিকার্ডিয়া হয় তাহলে এখান থেকে আরো 5 মিনিট বেশি বাঁচবে, আর যদি পালস থাকে তাহলে সেই ক্ষেত্রে কিছুক্ষণ আরো বেশি থাকবে, 1-2 দিন পর্যন্ত থাকে। কিন্তু ইনসাসেনেট যে টেকিকার্ডিয়া মানে যে টেকিকার্ডিয়া থামতেই চায় না, সেই টেকিকার্ডিয়া থাকলে ডায়াস্টলিক ফিলিং কম হবে এবং পেশেন্ট আলটিমেটলি ইসকেমিয়ায় ভুগবে, এবং এইটা ইন্ডিউস করবে হলো ইসকেমিয়া নট অনলি টু হার্ট বাট অলসো টু এভরি পটেনশিয়াল অর্গান, এজন্য এটা আলটিমেটলি শকে চলে যাবে পেশেন্ট, মাল্টি অর্গান ফেইলিওরে চলে যাবে এটা। এই জন্য হার্ট রেটটাকে আপনার মানে জুডিশিয়াল পর্যায়ে কমাই নিয়ে আসতে হবে, 120 পর্যন্ত বা তার নিচে থাকতে হবে। অ্যারিথমিয়ার হলো মানে প্রথম শর্ত হইতেছে রেট অ্যান্ড রিদম, আমার রেট কত আছে রিদম কত আছে, যদি আমার রিদম রেগুলার থাকে তাহলে একটা আসবে হয় SVT অথবা BT, তো সাইনাস টেকিকার্ডিয়া অথবা মাল্টিপল এট্রিয়াল টেকিকার্ডিয়া, আর যদি এটা রেগুলার না থাকে তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অথবা মাল্টিপল এট্রিয়াল সিস্টেম। এই দুইটা প্রথমেই রেট থেকে আপনি দুই দিকে ভাগ করে দিতে পারেন, সরি রিদম দিয়েই, তারপরে রেটে আসেন। ইনভেরিয়েবলি 120 বা তার নিচে যদি থাকে এটা সাইনাস টেকিকার্ডিয়া, 120 এর উপরে যদি থাকে তাহলে এটা সুপ্রাভেন্ট্রিকুলার অথবা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। রেট অ্যান্ড রিদম দিয়ে আপনি মোটামুটি ভাবে টেকিকার্ডিয়াকে ডিফারেন্সিয়েট করে ফেলতে পারতেছেন। এরপরে ব্র্যাডিকার্ডিয়া যদি থাকে, ব্র্যাডিকার্ডিয়ার আপনি যখনই রেট কম দেখবেন তখনই আপনার ধারণা থাকবে যে এটা দুইটা কারণে হতে পারে, হয়তো বা সাইনাস ব্র্যাডি হতে পারে অথবা ব্লক আছে। এই দুইটা জিনিস সার্চ করলে হয়, এটা হলো কুইক মানে সার্চ বা অ্যারিথমিয়ার। এরপরে বাকি যে কয়টা আছে সেটা হলো সক্রেটস, অ্যারিথমিয়া সক্রেটস প্রিয়ার করতে হবে। কিন্তু বলেন তো অভি, সক্রেটস এর সবকটা পয়েন্ট অ্যারিথমিয়ায় অথবা ফিলাপ করে দুইটা পয়েন্ট ছাড়া, সেই দুইটা পয়েন্ট কি কি? কোন দুইটা তো আমি জিজ্ঞাসা করছি, আপনি তো উত্তর দিবেন। স্যার রেডিয়েশন কি একটা স্যার, রেডিয়েশন তো থাকবে না স্যার। গুড, সফটওয়্যারে সিস্টেমের ক্যারেক্টার বর্ণনা করছে তারা, ওই জায়গাগুলো মানে বর্ণনা করছে এই জায়গাগুলো সেই সাইট, প্রথমটা হলো সাইট, এরপরে অলসে, এরপরে ক্যারেক্টার, এরপরে রেডিয়েশন, এরপরে এক্সাজারেটেড কোন নির্দিষ্ট সাইট নাই প্যালপিটেশনে যে এইখানে প্যালপিটেশন থাকে, আর রেডিয়েশন নাই, আর বাকি গুলো আছে অলসেট, ক্যারেক্টার, তারপরে হলো ডিউরেশন,
তারপরে হইলো এক্সাজারবেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, টাইমিং, সিবিআইটি সব কিছুই আছে। এই সবকটাই কিন্তু আলাদা আলাদা ভাবে সক্রেটিস এর মানে যে অ্যারিদমিয়ায় খুব ইম্পর্টেন্ট, যে সিম্পল অনসেট দিয়েই যদি প্যারক্সিজমাল অনসেট হয়, হঠাৎ করে শুরু হয়েছে, হঠাৎ করে বন্ধ হয়েছে, আপনি এটা বলিয়ে দিতে পারেন যেটা তোমার মানে সুপ্রাভেন্টিকুলার প্যারক্সিজমাল টেকিকার্ডিয়া। আর একটা যদি মনে মনে করে যে পানি কমতি আছে না, যে শুরু হয়েছে তো স্যার বুকে যে বাইরেন শুরু হয়েছে এটা তো আর কমতি আছে না, দুই ঘন্টা তিন ঘন্টা ধরে চলতেছে, আপনি ধরিয়ে নিতে পারেন এটা যে কোনো ধরনের ইনসাসিনেট টেকিকার্ডিয়া, মেবি সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া, or maybe sinus tachycardia, rare sinus tachycardia. এটা মানে রিএন্ট্রি সার্কিট ছাড়া এইভাবে হওয়ার কথা না, অতএব এটা সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া, এবং ভেন্টিকুলার টেকিকার্ডিয়াও কোনো কোনো ক্ষেত্রে হইতে পারে। এই যে অনসেট দিয়ে আপনি প্যারক্সিজমাল এবং গ্র্যাজুয়াল অনসেট, আর একটা গ্র্যাজুয়াল অনসেট সাধারণত অ্যাংজাইটি এবং টেকিকার্ডিয়া হয়, অ্যাংজাইটি নিয়ে হয়েছে। এরপরে হলো ডিউরেশন, ডিউরেশন হলো যে প্যারাক্সিজমাল যদি হয় তাহলে শর্ট অনসেট, শর্ট অফসেট, আর বাকিগুলো হলো প্রলং ডিউরেশন থাকবে। ক্যারেক্টারটা মানে প্যালপিটেশনের ক্যারেক্টারটা এটা মানে ই থাকে অ্যাসোসিয়েটেড উইথ দ্য পলিউরিয়া, তারপরে ভার্টিগো, লাইট হেডেকনেস, এইগুলো থাকবে হলো অর্গানিক যদি আপনার অ্যারিথমিয়া থাকে, আর অর্গানিক অ্যারিথমিয়া যদি না থাকে তাহলে এগুলো থাকবে না, সাইনাস টিকিকার্ডিয়া বা অন্য কিছু থাকবে না। এবং সবচেয়ে বড় জিনিস হলো আন্ডারলাইং কার্ডিয়াক কন্ডিশন, আমি যে টিকিকার্ডিয়া বা আমি যে এটা দেখতেছি এটার সাথে আমার আন্ডারলাইং কন্ডিশন কি আছে। আন্ডারলাইং যদি কার্ডিয়াক কন্ডিশন থাকবে টেক ইট সিরিয়াস, আন্ডারলাইং যদি কার্ডিয়াক কন্ডিশন না থাকে চাইলে এটাকে সিরিয়াস না নিয়েও আপনি চিন্তা করতে পারেন। কিন্তু অ্যারিথমিয়াকে চিন্তা করতে গেলে অ্যারিথমিয়ার সাথে আর হেমোডাইনামিক স্ট্যাটাস এবং ক্লিনিক্যাল স্ট্যাটাস এগুলো অ্যাড করে পেশেন্টকে মানে ক্যাটাগরাইজ করতে হবে, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার, অথবা এই গ্রুপে চিকিৎসা দিতে হবে। কারণ মানে সব অ্যারিথমিয়ার চিকিৎসা এক না, যে পেশেন্টের হেমোডাইনামিক কম্প্রোমাইজ থাকবে তার দেখবেন ডিসেকার্ডিওভাসকুলার লাগবে, আর যে পেশেন্ট দেখবেন স্টেবল তার হলো ফার্মাকোলজিক্যাল আর নন ফার্মাকোলজিক্যাল ম্যানুভার লাগবে। তো অ্যারিথমিয়া সবাই ভয় পান, এই জন্য আমি অ্যারিথমিয়ারে বারবার আপনাদের সামনে নিয়ে আসতে চাইতেছি যাতে অ্যারিথমিয়া আপনারা অতটা ভয় না পান, অ্যারিথমিয়া সম্পর্কে আপনাদের ভীতিটা চলে যায়। যে জিনিস বেশি ভয় লাগে সেই জিনিস বারে বারে পড়লে সেই জিনিসটা খুব সহজভাবে, প্রথমে খুব সহজভাবে মানে ই করবেন, রপ্ত করবেন, এরপরে কঠিন এবং জটিল জিনিসগুলা রপ্ত করার চেষ্টা করবেন পরবর্তীতে। রেসিডেন্টদের ক্লাস তো আপনারা নিতে চান না, কালকে কি আপনারা মানে এক্সিসে ই করছিলেন, যোগ দিছিলেন রেসিডেন্টরা? জি স্যার, গেছিলাম, জয়েন করেছিলেন। জি স্যার, জয়েন করেছিলেন কালকে, মানে এই যে মানে ই পড়া মানে ওদের কোশ্চেন সলভ করছি আমি, সেশন 3 করলাম কালকে, সেশন 3 তে দুইবার কারেন্ট গেছে, তারপর মানে কন্টিনিউ করছি। সেশন 3 তে ওদের একুট পালমোনারি ইডিমা চিন্তা করেন ওদের কত 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 জটিল এবং কঠিন কোশ্চেন স্যাররা দিয়ে রাখে ওর বইয়ের মধ্যে। আপনি ডেভিডসনে কোথাও পড়লে এরকম পাবেন না, আপনার নাই কিন্তু, কিন্তু ওদের কিন্তু কোশ্চেন, হ্যাঁ কিন্তু ওদের কোশ্চেন দেওয়া দেওয়া আছে। এখন বলেন প্রিন্সিপাল, আমিন ইয়ামিন আছে না ভাগছে? এই জন্য তো সেলিম স্যার তোমাদের ছবি দেখতে চাই, যে ছবি লাগাই যেন না ভাগতে পারো, ছবি লাগাই দিয়ে ভাগছে। হ্যাঁ ইশরাত মাহবুব কি তুমি ইসে হাসপাতালে? জি স্যার হাসপাতালে স্যার। আচ্ছা ইয়ামিন কই? ইয়ামিন একুট পালমোনারি,
ভাইয়া কই ডিউটিতে লাগিয়ে দিয়ে গেছে, কে অ্যানসার করতে পারবেন স্যার বলি স্যার আপনাদের? হ্যাঁ দশজনের ভিতরে কে অ্যানসার করতে পারবেন? জি স্যার বলবো স্যার, আমি ডেফিনেটলি স্যার প্রথমে স্যার স্যার প্রথমে পেশেন্টের স্যার পজিশন স্যার প্রপার পজিশন হাই ফ্লো অক্সিজেন লুপ ডায়াবেটিস আইবি জিটিএন আইবি ওপিওয়েডস স্যার আইনোট্রপিক এজেন্ট ইন্ট্রাওরাল বেলুন পাম্প ট্রিটমেন্ট অফ অ্যানালাইকোস। আচ্ছা আমাকে এখন বলেন যে ম্যানেজমেন্ট অফ একিউট হার্ট ফেলিওর। তো স্যার একিউট হার্ট ফেলিওর পালমোনারি এডিমা তো স্যার প্রায় সেমই স্যার। ঠিক আছে পালমোনারি এডিমার ম্যানেজমেন্ট বলেন। যেটা বললাম স্যার প্রপার পজিশন অক্সিজেনেশন। তার মানে আগে যেটা বলছেন আর এইটা একই জিনিস বলতেছেন? আপনি জানেন না এই কথা তো আমি বিশ্বাস করি না, আপনি জানেন কিন্তু আপনি অ্যান্সার করতে পারতেছেন না। প্রবলেম তো এইখানে আপনাকে আমি প্রডিউস করাইতে পারি না এক্সামিনারদের কাছে যে মানে ইউ নো ওয়েল in such and such way, সমস্যা এখানে আপনি জানেন কিন্তু আপনি বলতেছেন না। আপনাকে জিজ্ঞাসা করছি প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ একুট পালমোনারি এডিমা অথবা একুট হার্ট ফেলিওর, আপনি ট্রিটমেন্ট বলছেন। আপনার যখন ট্রিটমেন্ট জিজ্ঞাসা করবে এটার পরপরই স্যার জিজ্ঞাসা করবে আমার মতো এরকম যে ট্রিটমেন্ট বলেন, তখন তো আপনি আবার এই একই কথা ঘুরে ফিরে বলবেন, তাহলে বলবে যে ট্রিটমেন্ট আর প্রিন্সিপালস এর মধ্যে পার্থক্য আছে কি নেই। প্রত্যেকটা জিনিস একটা প্রিন্সিপালে চলে স্যার। প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন আপনাদেরকে সবাইকে আপনাদের সবাইকে আমি তারার উপরে রাখি দৌড়ের উপরে রাখি, এটা আমার প্রিন্সিপাল যাতে স্টুডেন্ট অলওয়েজ মানে উইথ মানে হারি। যেগুলো কোশ্চেন খুব মানে যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা অ্যান্সার করতে পারবেন না আমি ড্যাম শিওর, পোস্ট গ্রাজুয়েশনের কোশ্চেন যেগুলো আছে তারা পোস্ট গ্রাজুয়েশনের স্টুডেন্টদের করে FCPS এ করে সেই কোশ্চেন গুলো তারা আন্ডার গ্রাজুয়েটে তাদের লাগেছে। তাহলে আন্ডার গ্রাজুয়েটে মানে এরকম ভাবে মানে ডিসক্রাইব দি সায়েন্স সিমটম অফ একুট হার্ট ফেলিওর এন্ড গিভ দি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, এটা না দিয়ে তারা এই প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট দিয়ে রাখছে। বলেন যে প্রিন্সিপালস এটাই বের করি প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট কি হবে স্যার? সিমটম কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল অফ দ্য সিমটম, এটা বলতে পারেন আমি সিমটম রিলিভ করব, এলিভিয়েট সিমটমস, গুড। এক দুই এত ট্রিটমেন্টের মধ্যে মানে মানে চলে যাবে এটা তো ট্রিটমেন্টের ভিতরে আসে যে আন্ডারলাইং কজ ট্রিট করবেন না তার সাথে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং এন্ড অ্যাসোসিয়েটেড কন্ডিশনস কোমরবিডিটিস এন্ড রিস্ক ফ্যাক্টরস আর কি কি করেন আপনি আর মানে আপনি প্রপার পজিশন দিয়ে অক্সিজেন দেন কেন দেন? প্রিন্সিপালস কি আপনার প্রত্যেকটা কাজের পিছনেই প্রিন্সিপালস আছে? কি প্রিন্সিপাল আপনার? প্রপার করে অক্সিজেন কেন দেন?
হাইপোক্সিয়ার জন্য তার মানে কি হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন মেইনটেইন করে অর্গানের ভিতরে অক্সিজেন স্যাচুরেশনটা আপনি মেইনটেইন করেন তাহলে প্রথম মানে আপনার প্রিন্সিপাল সেল হইতেছে যে যেহেতু একুট পালমোনারি এডিমা একুট লেফট ভেন্ট্রিকুলার ফেইলর এখানে লাংস জড়িত অতএব হাইপোক্সিয়া যাতে না থাকে অথবা অক্সিজেন স্যাচুরেশনটা আমরা মেইনটেইন করব মেইনটেইন দ্য রেসপিরেটরি সাপোর্ট সেক্ষেত্রে যদি সাইনোসিস পর্যন্ত থাকে সে সাইনোসিস পর্যন্ত ট্রিট করতে হবে অক্সিজেন দিয়ে তারপরে দরকার হলে মেকানিক্যাল ভেন্টিলেশন পর্যন্ত যাইতে হবে অতএব কন্টিনিউয়াস পজিটিভ প্রেসার অথবা বাইপেপ যেটাই দেন না কেন সিম্পল অক্সিজেনেশন থেকে মেকানিক্যাল ভেন্টিলেশন পর্যন্ত দিতে আপনার হয় অক্সিজেন মেনটেন করার জন্য তার প্রথম প্রিন্সিপাল ছিল মেনটেন অক্সিজেনেশন টু ইচ এন্ড এভরি টিস্যু সেকেন্ড কি করেন আপনি সেকেন্ড তো স্যার আমরা হাইপোটেনশন যদি থাকে শকে যদি থাকে তাহলে আপনি সেইটা দেখেন কারণ এখন এই জিনিসগুলো আপনাদেরকে একুট হার্ট ফেলিওর যখন পড়াইছি তখন বারবার আপনাদেরকে পড়াইছি বারবার আপনাদেরকে দেখাইছি এক না একাধিকবার দেখাইছি একুট হার্ট ফেলিওরের ম্যানেজমেন্টের ইমিডিয়েট ম্যানেজমেন্ট হলো দুইটা স্ট্র্যাটেজিও দুইটা প্রথম কি দেখতে হয় একুট হার্ট ফেলিওরে আপনার প্রথম দুই ঘন্টার মধ্যে পরীক্ষার সময় ঠিক একইভাবে জিজ্ঞাসা করব যে প্রথম দুই ঘন্টায় একুট হার্ট ফেলিওরের পেশেন্টের আপনি কি ম্যানেজমেন্ট করবেন একদম এমআই মতো টাইম ফ্রেম ধরা দুইটা জিনিস একটা সার্কুলেটরি না একটা সার্কুলেটরি মানে অ্যাসিস্ট্যান্স দুই হলো রেসপিরেটরি অ্যাসিস্ট্যান্স মানে প্রথমেই দেখবেন পেশেন্ট কার্ডিওজেনিক শকে আছে কি নাই চেকলিস্টের মতো কার্ডিওজেনিক শকে আছে অতএব এটার সার্কুলেটরি সাপোর্ট দাও কার্ডিওজেনিক শকে নাই পেশেন্ট রেসপিরেটরি মানে ফেইলিওরে আছে কিনা এই কার্ডিও এবং রেসপিরেটরি এই দুইটা যদি আপনি বাদ দিতে পারেন যে কার্ডিয়াক ফেইলিওরও নাই সরি কার্ডিওজেনিক শকেও নাই রেসপিরেটরি শকেও নাই নেক্সট কোশ্চেন আসবে ট্রাই টু ফাইন্ড দি ইটিওলজি ইটিওলজির ভিতর থেকে সেখান থেকে আপনার মানে চেকলিস্ট করে হিস্ট্রি থেকে আপনার ইটিওলজি বের করে নিয়ে আসতে হবে এবং একুট হার্ট ফেইলিওরের বা একুট পালমোনারি ইটিওলজি পাঁচটা চ্যাম্পের মতো একুট করোনারি সিন্ড্রোম এরপরে হলো অ্যারিদমিয়া হাইপারটেনশন মানে ইমার্জেন্সি মানে মেকানিক্যাল কমপ্লিকেশনস আর পালমোনারি এম্বোলিজম এই পাঁচটা আপনার হিস্ট্রি থেকে বের করে নিয়ে আসলে তারপর ম্যানেজমেন্ট করতে হবে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আন্ডার গ্রাজুয়েটের কেন আপনি পোস্ট গ্রাজুয়েট হয়ে যদি আপনি মানে দিতে না পারেন বলতে না পারেন আমরা তো ধরে নেই এই সমস্ত জিনিসগুলো আপনারা জানেন পোস্ট গ্রাজুয়েশন এর পরে শেখানো হয় আমি কোশ্চেন সলভ করতে যেয়ে আমি মানে খুবই হয়ে গেছি অনেক ক্ষেত্রে মানে এত এত মানে ট্যালেন্ট কোশ্চেন যে আপনারাও অ্যান্সার করতে পারবেন না একটা কোশ্চেনের অ্যান্সার তো মানে আমার বের করতেই মানে চার ঘন্টা লাগছে যে তৈরি করতে কোশ্চেনটার মানে ই শুনবেন অ্যাপেক্স বিট হ্যাঁ কার্ডিয়াক ইম্পালস কার্ডিয়াক ইম্পালস গিভ দি examples different types of examples of cardiac impulse আপনারা যদি শর্ট মানে পরীক্ষায় শর্ট মানে অ্যানসার দেই আপনিও অ্যানসার করতে পারবেন না যেহেতু আমার মতো মানুষের সাইট ঘন্টা থেকে পাঁচ ঘন্টা লাগছে এই কোশ্চেনের অ্যান্সারটা বের করতে তো ওদের কোশ্চেন অ্যান্সার এই করতে যে মানে আমি খুব নিজেই মানে আমার প্রায় রাত্র তিনটা পর্যন্ত কালকেও রাত্র আমার তিনটা পর্যন্ত মানে তৈরি করা নাই এগুলো তৈরি করতে হয়।